তো আমরা হলো আমাদের ক্লাসটা শুরু করব। তো আমাদের আজকের ক্লাসটা কি নিয়ে? আমাদের আজকের ক্লাসটা হলো পদার্থের গাঠনিক ধর্ম। আমাদের অভ্যাসের হিসেব অনুযায়ী আজকে হলো তোমাদের P6 লেকচার। P6 লেকচারটা আমাদের ফার্স্ট পেপার পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় 7, এইটার উপরে আমাদের আজকের লেকচারটা। অনেক বেশি কি কঠিন? না ভাইয়া, অনেক বেশি কঠিন না। তবে অনেক বেশি কি সহজ? না ভাইয়া, অনেক বেশি সহজও না। কিছু ছোট ছোট কনসেপ্ট, কিছু আইডিয়া, কিছু সূত্র মাথায় রাখলে খুব সহজে আমাদের অ্যাডমিশন টেস্টে অ্যান্সার করা যায়। সেগুলোই আমরা দেখব কিভাবে ভালো করা যায়। হ্যাঁ, প্রথম কথা হলো ক্লাস মনোযোগ সহকারে করতে হবে। যেই যেই টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়াবো ওগুলো বাসায় আবার গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রচুর অঙ্ক সলভ করতে হবে, কোয়েশ্চেন ব্যাংক এবং কনসেপ্ট বুকগুলো তুমি দেখবা, তোমার মূল বইটা পড়বা, তাহলেই এই চ্যাপ্টার হয়ে যাবে। চ্যাপ্টারটা খুব বেশি কঠিন না, সবাই করতে পারবো যদি মনোযোগ সহকারে ক্লাসটা করি এবং আমাকে যদি তোমরা হেল্প করো। যদি আমাকে হেল্প করার প্রমিস করো তাহলে বসবা। আমাকে হেল্প করার প্রথম কাজ হলো মনোযোগ সহকারে ক্লাস করা। মনোযোগ সহকারে যদি ক্লাস করো তাইলে আমার হেল্প হবে, আমার হেল্পের চেয়ে বেশি তোমার হেল্প হবে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটু মনোযোগ সহকারে ক্লাস করতে হবে, খাতা কলম নিয়ে বসবো। আর হলো আমাদের কি করবো, একটা ক্যালকুলেটার সাথে রাখবো, ক্যালকুলেশনে আমাকে হেল্প করবো। যদিও আমি ক্যালকুলেশন করে রাখছি, অসুবিধা নাই, কিন্তু তোমাদের হেল্পটা আমি চাই। যার কারণ আমি চাই তোমাদের ক্যালকুলেশন স্পিডটা ভালো হোক। ক্যালকুলেশন স্পিড তোমাদের যত ভালো হবে অ্যাডমিশন টেস্টে তোমরা তত বেশি এগিয়ে থাকবা। এবং তোমাদের সকলের মঙ্গল কামনা করি, আমি চাই সবাই তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাও, সবার জন্য দোয়া করি। কিন্তু শুধু দোয়ার পাশাপাশি কি করতে হবে, আমাদের সবার চেষ্টাটাও থাকতে হবে, ঠিক আছে? তো জয় বলছো যে ফুল চ্যাপ্টার পড়া অনেক হার্ড। হ্যাঁ ভাইয়া, অবশ্যই হার্ড। আমাদের অ্যাডমিশন টেস্টের প্রত্যেকটা স্টেপ হার্ড, তাই না? আমাদেরকে অনেক কষ্ট করে করেই কিন্তু চ্যাপ্টারগুলো শেষ করতে হয়, পড়াশোনাগুলো করতে হয়, ঠিক আছে? তো এই হার্ডের সাথে আমাদেরকে খাপ খাওয়ায় নিতে হবে, আমাদেরকে কষ্ট করে করে সামনে আগায় যেতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের হেল্প করব আমার সাধ্য মতো, সামনে যতটুকু সময় আমি পাচ্ছি, 2 ঘন্টা বা 5-10 মিনিট যদি বেশি লাগে। আর বাকিটা তোমরাও থাকবে ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তোমরা রেডি কিনা চ্যাটবক্সে জানাও, তাহলে আমরা লিখতে শুরু করে দিব। ওকে জি ভাইয়া, শুরু করেন। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, রেডি, ঠিক আছে, চলো দেখি তাহলে শুরু করি। তাহলে প্রথমেই আমরা কথা বলবো কি নিয়ে? প্রথমে আমরা কথা বলবো স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা কি জিনিস? স্থিতিস্থাপকতা হলো তুমি একটা রাবার ব্যান্ড চিন্তা করো, একটা রাবার ব্যান্ডকে টান দিলা, টেনে ছেড়ে দিলা, সে কি করে? আবার আগের জায়গায় চলে আসে। এটাই হলো স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা হলো একটা বস্তুর উপরে বল অপসারণ করে ফেললে সে আবার আগের অবস্থায় ফিরে আসে, আবার আগের দৈর্ঘ্যে ফিরে আসে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতায় আমাদের যে সূত্রটা আমাদের কাজে লাগে সেটা হলো হুকের সূত্র। তো হুকের সূত্র কি বলে সেটা আমরা দেখবো। প্রথমে আমাদের এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হলো বিকৃতি এবং পীড়নের ছবি, বিকৃতি ও পীড়নের গ্রাফ। এই গ্রাফ তোমরা আগেও দেখছো। তো আমরা এখানে ছোট্ট একটা জিনিস নিয়ে কথা বলতে চাই। তোমরা যদি প্রথমে খেয়াল করি, দেখা যাচ্ছে এই বিকৃতি ও পীড়ন, এই গ্রাফটা, এই প্রথমের অংশটা হলো সরল রেখা, এই প্রথমের অংশটা হলো সরল রেখা, তাই না? অর্থাৎ এই অংশে আমাদের পীড়ন ও বিকৃতি এরা কিন্তু পরস্পরের সমানুপাতিক। এই অংশে পীড়ন ও বিকৃতি এরা পরস্পরের সমানুপাতিক। এবং এই অংশটাকে আমরা বলি স্থিতিস্থাপকতার সীমা। এই অংশটাকে আমরা বলি স্থিতিস্থাপকতার সীমা। আচ্ছা, তো এই স্থিতিস্থাপকতার সীমার মধ্যে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি পীড়ন এবং বিকৃতি এরা হলো পরস্পরের সমানুপাতিক। তাহলে স্থিতি স্থাপকতার সীমার মধ্যে কি বলতে পারবো? আমরা বলতে পারি পীড়ন এবং বিকৃতি এরা হলো সমানুপাতিক। পীড়ন কি জিনিস, বিকৃতি কি জিনিস, তোমাদের অলরেডি জানা থাকার কথা। যদি জানা নাও থাকে আমি একটু পরে বলে দিব, সো টেনশনের কিছু নেই। পীড়ন বিকৃতি সমানুপাতিক, এটা হলো আমার কার্ম কখন সত্যি, স্থিতিস্থাপকতার সীমার মধ্যে সত্যি। এই যে কথাটা আমরা লিখলাম এটাকে আমরা বলি হুকের সূত্র। এটাকে আমরা কি বলি? হুকের সূত্র বলি। আচ্ছা চলো দেখি। তো প্রথমে চলে আসতেছি ইয়াং এর গুণাঙ্ক। তো ইয়াং এর গুণাঙ্ক বোঝার জন্য আমরা কি করবো, এখন এই পীড়ন এবং বিকৃতি এই আইডিয়াগুলোকে আমরা দেখবো। তো পীড়ন বোঝার জন্য আমরা কি করছি দেখো, পীড়ন বোঝার জন্য আমরা একটা লাঠিকে নিছি বা একটা তারকে নিছি, নিয়ে তাকে আমরা টানাটানি করছি। তো এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ, দুইটা ছবি, দুইটা বস্তুকে নিয়ে আমরা কি করছি, উপরে নিচে তার উপরে বল প্রয়োগ করছি, মানে এদেরকে টান দিচ্ছি। দেখো এই যে এদেরকে আমরা এফ বলে টান দিচ্ছি, এফ বলে টান দিচ্ছি। তো বল প্রয়োগ করার আগে, বল প্রয়োগ করার আগে আমার এই বস্তুর যে দৈর্ঘ্য তাকে আমরা বলতেছি হলো এল। বল প্রয়োগ করার পূর্বে বস্তুর যে আদি দৈর্ঘ্য ছিল, বল প্রয়োগের পূর্বে বস্তুর যে আদি দৈর্ঘ্য সেটা হলো এল, বড় হাতের এল, ঠিক আছে?
এখন আমরা যখন এই বস্তুর উপরে বল প্রয়োগ করেছি তখন তুমি জানো বস্তুর কি হবে, বস্তুর দৈর্ঘ্যটা বৃদ্ধি ঘটবে, তাই তো? বস্তুর দৈর্ঘ্য বেড়ে যাবে। তাহলে এই যে আমি এখানে দেখাচ্ছি বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, বস্তুর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে আমি বলবো ছোট হাতের এল, তাকে আমি বলবো ছোট হাতের এল। আচ্ছা, তাহলে আমরা বিকৃতি কাকে বলি? আমরা বিকৃতি বলি এই দৈর্ঘ্যের পরিবর্তন, অর্থাৎ ছোট হাতের এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, যেটা হলো আমার বল প্রয়োগ করার পূর্বে দৈর্ঘ্য। তাহলে এটা হলো বল প্রয়োগের পূর্বে, মানে বল প্রয়োগ করা না হলে বস্তুর যে দৈর্ঘ্য থাকে। আর স্মল এল কি জিনিস? স্মল এল হলো দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্য কতটুকু পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো পীড়ন। পীড়ন কি জিনিস? পীড়ন পীড়ন কি জিনিস? খেয়াল করো, আমরা যখন এই বস্তুটার বিকৃতি ঘটাচ্ছি তখন কি হচ্ছে, আমাদের যে কোনো একটা বস্তু অসংখ্য অনুপরমাণু দিয়ে তৈরি, তাই না? অসংখ্য অনুপরমাণু দিয়ে তৈরি। তাহলে যখন আমরা এই বস্তুর বিকৃতি ঘটাচ্ছি তখন কিন্তু এই অনুপরমাণুগুলা এরা একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে, একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে। তো অনুপরমাণুগুলা যখন একটা আরেকটা থেকে দূরে সরে যায় তখন তারা আবার কি করে, নিজেদেরকে আবার আকর্ষণ করে টেনে ধরে, নিজেদেরকে আবার আকর্ষণ করে টেনে ধরে। এদের মধ্যে একটা রিস্টোরিং ফোর্স তৈরি হয় বা একটা প্রত্যয়নী বল তৈরি হয়, একটা প্রত্যয়নী বল তৈরি হয়। এই অনুপরমাণুর ভিতরে যে প্রত্যয়নী বলটা তৈরি হয়, প্রতি একক ক্ষেত্রফলে যে প্রত্যয়নী বলটা তৈরি হয়, সেটাই হলো আমাদের পীড়ন। তো এখন অনুপরমাণুর ভিতরের বল তো আর আমরা পরিমাপ করতে পারি না, কিন্তু সাম্যাবস্থায় অনুপরমাণুর ভিতরে যে পরিমাণ বল তৈরি হয় এবং আমরা বাহ্যিকভাবে যে পরিমাণ বল প্রয়োগ করি তারা সমান হয়ে যায়। সাম্যাবস্থায় বাহ্যিকভাবে প্রয়োগকৃত বল এবং অনুপরমাণুর প্রয়োগকৃত বল সমান। তাহলে পীড়নটা আমরা কিভাবে হিসেব করি? পীড়নটা আমরা হিসেব করি বাহ্যিক বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, বাহ্যিক বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই। ক্ষেত্রফল কোনটা? যেই ক্ষেত্রফলের উপরে আমরা বলটা প্রয়োগ করছি। তুমি দেখতে পাচ্ছ যেখানে ক্ষেত্রফল কোনটা, এই যে আমি সাদা কালার দিয়ে যেটা দেখাচ্ছি এটাই কিন্তু আমার সেই ক্ষেত্রফল যেই ক্ষেত্রফলের উপরে আমরা বলটা প্রয়োগ করছি, F/A। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হলো আমাদের বিকৃতি এবং এই হলো আমাদের পীড়ন। এখন হুকের সূত্র অনুযায়ী কি, হুকের সূত্র অনুযায়ী আমাদের পীড়ন, আমাদের পীড়ন সে কার সমানুপাতিক? সে হলো বিকৃতির সমানুপাতিক। তাহলে আমরা যদি এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে চাই, এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বলি ওয়াই। এই ওয়াইটাই হলো আমার ইয়াং এর গুণাঙ্ক, ইয়াং এর গুণাঙ্ক, বা আমরা এটাকে ইংলিশে বলি ইয়াংস মডুলাস, ইয়াংস মডুলাস। ঠিক আছে, এই হলো আমাদের ইয়াং এর গুণাঙ্ক। তাহলে এতটুকু বুঝার পরে তাহলে চলো আমরা এখান থেকে কিছু অঙ্ক টঙ্ক দেখি। কি বলছে দেখো, খুব সহজ একটা অঙ্ক বুয়েটে আসছে 2018-19 সালে, খালি একটু বুঝার মতো অঙ্ক, দেখি তোমরা বুঝতে পারো না কি পারো না। সবাই প্রশ্নটা একটু পড়ি। আমাকে কি বলছে এখানে, যে 6 মিটার দৈর্ঘ্য এবং 2 মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা তারের সাথে একটা 10 কেজি ভরের বস্তু ঝুলানো হলো। তার মানে বস্তুকে, এই যে দেখো ঝুলানো আছে, এই যে আমার তারের সাথে আমি ঝুলা রাখছি বস্তুকে, তাহলে এই হলো বস্তু ঝুলতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে তারের সাথে আমি বস্তু ঝুলাইছি, এই তারের দৈর্ঘ্য কত? এই তারের দৈর্ঘ্য কত যখন বস্তুকে আমি ঝুলায় রাখছি? এই তারের দৈর্ঘ্য হলো 6 মিটার, প্রশ্নে বলে দিছে 6 মিটার। এখন কি বলছে, যে তুমি কি করছো, এই ওজনটা খুলে ফেলছো, বস্তুটাকে সরায় ফেলছো, তখন বলছে তার দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে, দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে। তার মানে এখন দৈর্ঘ্য কত? এই যে দেখো দৈর্ঘ্য ছোট হয়ে গেল। কতটুকু দৈর্ঘ্য হয়েছে এখন? কতটুকু দৈর্ঘ্য হয়েছে? এই দৈর্ঘ্যটা আমাদের 5.9975 মিটার। তো ইয়াং এর গুণাঙ্ক বের করতে বলছে। তো ইয়াং এর গুণাঙ্ক আমরা কিভাবে বের করব, ইয়াং এর গুণাঙ্ক কিভাবে বের করব দেখি, বুঝাই দেখি। আমরা কি করব, হুকের সূত্র থেকে বের করব। তো হুকের সূত্র আমাদেরকে কি বলছিল, আমাদেরকে বলছিল F/A ইকুয়ালস টু ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল। ভালো কথা। এখন তাহলে আমি কি বের করতে চাই, ইয়াং এর গুণাঙ্ক ওয়াই বের করতে চাই। তাহলে পক্ষান্তর করে নেই, এফ এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল। তাহলে এখানে এফ কত, আমরা একটু ধীরে ধীরে চিন্তা করি, একটা একটা করে আমরা এখানে একটু চিন্তা করি। এখানে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা এখন চিন্তা করব, চিন্তা করে এই সমীকরণের মধ্যে বসাবো। তো বাম পাশে আমি চিন্তা করতেছি এফ, কতটুকু বল আমরা এখানে প্রয়োগ করছি, কতটুকু বল আমরা এখানে প্রয়োগ করছি। এই যে বস্তুটা আমরা ঝুলাইছি, এই বস্তুর ওজনের সমপরিমাণ বল, এই বস্তুর ওজনের সমপরিমাণ বল কিন্তু এই
সুতার উপরে বা তারের উপরে কাজ করছে, তাহলে এফ ইকুয়ালস টু এমজি এমজি, তাহলে আমাদের এম এর মান কত 10 কেজি, আর জি এর মান কত 9.8, তাহলে 10 × 9.8 অর্থাৎ আমাদের 98 নিউটন। আচ্ছা এরপরে আমরা যদি এখন দেখি যে আমাদের, আচ্ছা একটা মিনিট, তোমরা আমাকে একটু এর মধ্যে বলো যে এরপরে আমাদের আছে এল, এখন আমাদের প্রশ্ন হলো এখানে এল কত, এটা তোমরা আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানো এলটা কত। চ্যাট তাহলে দেখি তোমরা এখন কি কি উত্তর লিখেছো এটা দেখি। ভেরি গুড, অনেকেই তোমরা ঠিক উত্তর লিখে ফেলেছো, অনেকেই ঠিক উত্তর লিখছো, অনেকেই আবার ঠিক উত্তর লেখো নাই। এখানে আমাদের যে এল, বেশিরভাগ তোমরা ঠিক উত্তর দিছো, তো আমি খুবই খুবই খুশি। এখানে আমাদের যে এল, এই এলটা হলো 5.9975, এটা কিন্তু হলো আমাদের এল, এই এলটা হলো কত 5.9975। কারণ আমরা কি বলছি দেখো, আমরা বলছিলাম যে এই ক্যাপিটাল এল এটা কি জিনিস, এটা হলো বল প্রয়োগ করা না হলে বস্তুর যে দৈর্ঘ্য থাকে সেটাই কিন্তু আমার বড় হাতের এল। যখন আমরা এখানে বস্তুটাকে ঝুলাই রাখছি তখন এই তারের উপরে বল কাজ করছে, কিন্তু যখন আমরা বস্তু ঝুলাই নাই তখন তার উপরে কোনো বল কাজ করছে না, এই জন্য আমাদের এল হলো 5.9975। এই যে এল এর পরিচয় আগের পেজে লেখা আছে, বল প্রয়োগ করা না হলে বস্তুর যে দৈর্ঘ্যটা হয় সেটাই হলো আমার এল। তাহলে এল এর মান পেয়ে গেলাম, এরপরে আমার থাকবে লাগবে হলো এ ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কিভাবে বের করব, আমাকে বলে দিছে 2 মিলিমিটার স্কোয়ার, 2 মিলিমিটার স্কোয়ার। তাহলে মিলিমিটার স্কোয়ার ক্ষেত্রফলকে মিটারে নেওয়ার জন্য কি করতে হবে, মিলিমিটার স্কোয়ার যেহেতু তাই 10⁻⁶ মিটার স্কোয়ার, 10⁻⁶ মিটার স্কোয়ার। আর লাস্ট আমার থাকে হলো দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে দৈর্ঘ্য পরিবর্তন কতটুকু, দৈর্ঘ্যের পরিবর্তন আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্যের পরিবর্তন, এই যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হলো এই যে এই দৈর্ঘ্যটা, এটা হলো আমার দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এখানে স্মল এল কতটুকু, এটা হলো 6 - 5.9975 এত মিটার, এটা হলো আমার দৈর্ঘ্যের পরিবর্তন, এটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন, অর্থাৎ এটা কত 2.5 × 10⁻³। তাহলে এখন তোমরা একটু ক্যালকুলেটারে বসাও, ক্যালকুলেটারে বসায় তোমরা আমাকে বলে দাও যে আমাদের এখানে ওয়াই এর মানটা কত আসে। তাহলে সবকিছুর মান তোমাদেরকে এখানে আমি বলে দিছি, সবগুলো ক্যালকুলেটারে বসাও, বলে বসে আমাকে বলো কত আসে। আব্রার বলছো, আর কেউ অনেকে একটু একটু ভুলে গেছে, তুবাসের, আলফি, মুস্তাভি, সজীব, ভেরি গুড, অনেকেই অ্যান্সার দিছো। আমরা যদি সবগুলা মান এখানে বসাই আমরা ওয়ানের ওয়াইয়ের মানটা পাবো 1.1755 × 10⁻১১, 10⁻১১। এবং আমাদের এককটা কি হবে, একক হবে নিউটন পার মিটার স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, তো খুবই সহজ দেখলাম আমরা, সহজ একটা জিনিস যে ছোট্ট একটু কনসেপ্টের উপরে বেস করে অঙ্কটা দেওয়া হয়েছে। এবং দেখো বুয়েটে আসছে 18-19 সালে, এতটুকু পারলেই কিন্তু বুয়েটে 10 নম্বর নিশ্চিত। তাহলে পরেরটা অঙ্কে চলে যাই, এই অঙ্কটাও আমাদের বুয়েটে আসা অঙ্ক, তবে আগেরটার তুলনায় একটু এক স্টেপ বেশি। এখানে আমাদের নিউটনিয়ান বলবিদ্যায় তুমি যে হিসেব নিকেশগুলো শিখে আসছো সেটাও কাজে দিতে হবে, কাজে লাগবে। তো কি বলছে দেখো, সমান দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের দুটা ইস্পাতের তারের সাহায্যে 45 কেজি ভরের একটি ট্রাফিক লাইট ঝুলানো আছে। আচ্ছা, তার দুটি আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে তোমরা একটু প্রশ্নটা এর মধ্যে আর একটু ভালো করে পড়তে থাকো, আমি একটু তোমাদের জন্য ছবিটা আঁকি, ছবিটা দেখতে কেমন আমি তোমাদের জন্য একটু আঁকি। কি করা হয়েছে দেখো, একটা ট্রাফিক লাইটকে ঝুলানো হয়েছে, ট্রাফিক লাইটকে কিভাবে ঝুলানো হয়েছে খেয়াল করে দেখি, এভাবে ঝুলানো হয়েছে, দুইটা তার দিয়ে ঝুলানো হয়েছে। তাহলে এখানে আমার কি ঝুলতেছে, একটা ট্রাফিক লাইট ঝুলতেছে, এরকম একটা ট্রাফিক লাইট ঝুলতেছে। ট্রাফিক লাইট ঝুলতেছে মানে বুঝতে পারি তো, এই যে আমাদের সবুজ বাতি, তারপর কি থাকে, হলুদ বাতি, ঢাকা শহরে যদিও কাজ করে না কিন্তু এই হলো আমাদের ট্রাফিক লাইট ঝুলতেছে। আচ্ছা ভালো কথা, এখন কি হয়েছে যে বলছে এটা আনুভূমিকের সাথে কতটুকু কোণ তৈরি করে আছে, দেখো এই আনুভূমিকের সাথে এটা হলো আমার 15 ডিগ্রি কোণ তৈরি করে থাকে, 15 ডিগ্রি কোণ তৈরি করে, এই যে এখানে আঁকায় লিখে দিচ্ছি 15 ডিগ্রি
কোণ তৈরি করে। ভালো কথা, 15 ডিগ্রি কোণ তৈরি করুক। এখন আমরা দেখব যে এই ওজনের কারণে কি হবে, এই ট্রাফিক লাইটের আমার সরি এই যে তারগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তো এই দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হবে সেটাই আমাদেরকে কি করতে হবে, সেটাই হলো আমাদেরকে বের করতে হবে। তো বের করব, ভালো কথা, বের করব, কোনো অসুবিধা নাই। এখন আমরা একটু দেখি কিভাবে বের করব। তো আমরা এটার জন্য কি ব্যবহার করব, এটা করার জন্য আমরা আমাদের হুকের সূত্রটা ব্যবহার করব। তো হুকের সূত্র আমাদেরকে কি বলে, হুকের সূত্র আমাদেরকে বলে f বাই এ ইকুয়ালস টু ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, f বাই এ ইকুয়ালস টু ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে আমরা কি করব, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি মানে কি, দৈর্ঘ্য বিকৃতি মানে হলো এই যে স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাই কিন্তু আমাদের দৈর্ঘ্য বিকৃতি, এটাই আমাদের দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি আমরা কিভাবে বের করতে পারি, স্মল এল বাই ক্যাপিটাল এল এটা কি হবে, এটা হবে এফ ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ, এফ ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। এখন ওয়াই এর মান আমাদেরকে বলে দিছে, ক্ষেত্রফলের মান আমরা ব্যাসার্ধ থেকে বের করতে পারবো। তাহলে আমার লাগবে হলো বল। এখন আসলে এখানে কতটুকু বল কাজ করে, তার দুইটার মধ্যে কতটুকু বল কাজ করে সেটা আমরা হিসাব নিকেশ করে এখন বের করবো। তাহলে আমাকে আগে দেখতে হবে এই তারের উপরে বল কি কাজ করছে। এখানে তুমি চিন্তা করে দেখো, নিচের দিকে আসলে mg পরিমাণ বল কিন্তু এখানে কাজ করছে। নিচের দিকে আমাদের কতটুকু বল কাজ করে, নিচের দিকে আমাদের mg পরিমাণ বল কাজ করে। এটা কার কার mg, এই যে আমার ট্রাফিক লাইটটা যে ঝুলছে তার mg। আর এই mg বলটাকে প্রতিহত করা হয় কিভাবে, এই যে আমাদের তার, এই যে ট্রাফিক লাইটের যে তার, এই তারের মধ্যে কি তৈরি হয়, এই তারের মধ্যে সুতার টান তৈরি হয়, এই তারের মধ্যে টান বল তৈরি হয়। তাহলে এখানে একটা টান বল থাকবে, এখানে আরেকটা টান বল থাকবে, এখানে একটা টান বল থাকবে। তাহলে এই যে টান বল এটাই কিন্তু এখানে আমার এফ এর কাজ করবে। তাহলে টান বলটা আমরা কিভাবে বের করব, এই টান বলগুলোকে আমরা উপাংশে ভাগ করে ফেলতে পারি, উপাংশে ভাগ করে ফেলতে পারি। তুমি চিন্তা করো ডান দিকে উপাংশটা কি হবে, আমাদের এই যে টি তাকে যদি আমি ভাগ করি, ডান দিকে উপাংশ হবে 15 cos 15 degrees, আর উলম্ব উপাংশটা কি হবে, এটা হবে 15 sin 15 degrees। আবার এই টানটাকে, উল্টা পাশের টানটাকে নিয়ে যদি চিন্তা করি, তার একটা উপাংশ হলো আমাদের, ও আচ্ছা সরি আমি এটা ভুল লিখছি, এটা হলো টি, এটা টি, 15 ভুলে দুইবার লিখে ফেলছি, সরি, এটা হলো আমার টি সাইন কস 15 degrees, এটা হলো টি সাইন কস 15 degrees, টি সাইন 15 degrees, ঠিক আছে। তাহলে এবার এই পাশে যদি চিন্তা করি, এই পাশের উপাংশ এই দিকে থাকবে টি কস 15 degrees, আর উপরের দিকে থাকবে হলো টি সাইন 15 degrees। তাহলে আমাদের বাম পাশের টি কস 15, ডান পাশের টি কস 15 দুইটা নিজেদেরকে কাটাকাটি করে দিচ্ছে। তাহলে আমার উপরের দিকে কতটুকু বল থাকে, উপরের দিকে আমার বল থাকবে 2 × t sin 15 degrees, 2 × t sin 15 degrees। তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসে কি বলতে পারি, ওয়াই অ্যাক্সিসে আমরা বলতে পারি যে 2 × t sin 15 degrees, অর্থাৎ আমার উপরের দিকে বল ইকুয়ালস টু হলো আমাদের mg, ইকুয়ালস টু mg। তাহলে t ইকুয়ালস টু কি বলতে পারবো, t ইকুয়ালস টু বলতে পারবো mg ডিভাইডেড বাই 2 sin 15 degrees। এখন m এর মান তুমি জানো 45 kg, g এর মান তুমি জানো 9.8, আর সাইন 15 degrees মানে এখন ক্যালকুলেটার থেকে বের হয়ে আসবে। তাহলে তাই যদি বের হয়ে আসে, তাহলে টি এর মানটা আমাদের কত আসবে, টি এর মানটা আমাদের আসে কত তোমরা আমাকে জানাইতে পারো। আমি দেখলাম আমার প্রায় 852 newton মান আসছে, 852 newton মান আসছে, ঠিক আছে। তো হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করছো লামি দিয়ে করা যাবে কিনা, লামি দিয়েও করা যাবে, তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে করো, ঠিক আছে। দুই দিয়ে কেন গুণ করলাম, দুই দিয়ে গুণ করলাম কারণ আমার দুইটা তার থেকে উপরের দিকে উপাংশ পাওয়া যায়, দুইটা তার থেকে উপরের দিকে উপাংশ পাওয়া যায়, এই জন্য আমরা দুই দিয়ে গুণ করছি। আচ্ছা, তাহলে এখন আমরা মনে হয় বিকৃতি বের করতে পারবো। এফ এর মান কত, এফ এর মান হলো 852 newton, ওয়াই এর মান কত, প্রশ্নে বলে দিছে ওয়াই এর মান 2 × 10^11, আর আমাদের ক্ষেত্রফল কত, এটা যেহেতু একটা সিলিন্ড্রিক্যাল আকৃতির, এটা হলো ক্ষেত্রফল হলো পাই ইন্টু আর স্কোয়ার, এখানে আর কত, 0.5 centimeter, সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করে দিবা, তার উপরে স্কোয়ার করে দিবা, তার উপরে স্কোয়ার করে দিবা। প্রত্যেকটা ক্যালকুলেশন ঠিক মতো করলে আমাদের এখানে বিকৃতির মান আমরা পাবো 5.424 × 10⁻¹⁵, এত। একক কি হবে, কেউ কি আমাকে বলবা যে বিকৃতির এককটা কি হবে, নাই, ভেরি গুড, ভেরি গুড, আমাদের বিকৃতির কোনো একক নাই কারণ বিকৃতি কিন্তু একটা অনুপাত, ভেরি গুড, সবাই তোমার ঠিক উত্তর দিয়েছো, বিকৃতির কোনো একক নেই, বিকৃতির কোনো একক নেই। এই জিনিসগুলো কিন্তু আমাদের অবজেক্টিভের মধ্যে চলে আসে, অবজেক্টিভের মধ্যে চলে আসে, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি অঙ্কটা। তো অঙ্কটা আমি খুব সুন্দর করে ধীরে ধীরেই এক্সপ্লেন করছি, এরপরও যদি কারো প্রবলেম থাকে তাহলে আমি অবশ্যই বলবো, যেটা ঠান্ডা মাথায় অবশ্যই 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 আরেকবার তোমরা দেখবা, এবং তারপরে দেখার পরে নিজেরা হাতে করবা, তাহলে দেখবা যে আরো বেশি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ওকে,
তাহলে এই ছিল আমাদের এই অঙ্কটা। আমি তারপর আরেকবার ছোট করে একটু বলে দিচ্ছি, নিচের দিকে এমজি বল কাজ করে, দুইটা সুতার টান টি টি, এই টান দুইটাকে উপাংশে ভাঙাইছি, খেয়াল করো, ডান দিকে টি কস ১৫, উপরের দিকে টি সাইন ১৫, আর এই পাশেরটাকে যদি ভাঙাই বাম দিকে টি কস ১৫, উপরের দিকে টি সাইন ১৫, খেয়াল করো এক্স অক্ষের উপাংশগুলো সমান ও বিপরীত কাটাকাটি হয়ে যায়, এই টি এর ওয়াই অক্ষের উপাংশের মান দুইটা সমান, তাহলে দুইটা থাকে, তাহলে টি সাইন ১৫ কয়টা আছে উপরের দিকে, দুইটা, তাহলে টু ইন্টু টি সাইন ১৫, তাহলে উপরের দিকে মোট বল কত, টু ইন্টু টি সাইন ১৫, আর নিচের দিকে আমার বল কত, এমজি, যেহেতু বস্তুটা স্থির আছে তাই ওয়াই অক্ষে উপরের দিকের বল এবং নিচের দিকের বল কি হইতে হবে, সমান হইতে হবে। সেখান থেকে আমরা টি এর মান বের করছি, এবং টি এর মান যখন আমরা বের করে ফেলছি তখন আমরা আমাদের হুকের সূত্র থেকে কি করছি, আমরা আবার বিকৃতির মানটা বের করে নিয়ে আসছি, ঠিক আছে। ওকে, নিপা জিজ্ঞেস করছো টান বল সেম হইলো কেন, কারণ দেখো ওরা একই দৈর্ঘ্য, একই কোণ, একই ব্যাসার্ধ, একেবারে একই দুইটা সুতা, তাহলে তাদের মধ্যে ডিফারেন্ট টান হওয়ার কোনো কারণ আছে? আচ্ছা, কোনো কারণ নেই। ওকে, তো এখন আমরা চলো পরের অঙ্কে চলে যাই। কি বলছে দেখো, একটি তারের, আচ্ছা দেখো আমাদের সেম টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক, এর আগের অঙ্কটা বইয়েটা চলে আসছে আর এটা হয়তো তোমাদের বাড়ি চলে আসবে। কি বলছে, একটি তারের প্রান্তে 10 কেজি ভরের একটা বস্তুকে বেঁধে বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে, তো এরকম অঙ্ক তোমাদেরকে কিন্তু আমরা নিউটনিয়ান মেকানিক্স ক্লাসে করাইছি, নিউটনিয়ান মেকানিক্স ক্লাসে কিন্তু সেম টাইপের অঙ্ক করানো হয়েছে, যে একটা বস্তুকে কি করা হচ্ছে, সুতায় বেঁধে বা একটা তারের সাথে বেঁধে ঘুরানো হচ্ছে, এইভাবে ঘুরানো হচ্ছে, এই যে একে যেই কৌণিক বেগে ঘুরানো হয় তার নাম দিলাম আমরা ওমেগা। আচ্ছা, তারটি 0.3 মিটার লম্বা, অর্থাৎ তোমাকে তারের কি বলছে, দৈর্ঘ্য বলে দিছে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দিছে, অর্থাৎ এ বলে দিছে। আমি এটা অন্য কালি দিয়ে দেখাই, তাহলে মনে দেখা যাবে। এই যে দেখো, প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য বলে দিছে এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এ এর মানটা তোমাকে বলে দিছে। অসহ পীড়ন হলো তোমার 4.8×10⁻⁷ নিউটন পার মিটার। তো অসহ পীড়ন, আমি এটা বুঝাচ্ছি কথাটার মানে কি। তো পীড়ন মানে কি, পীড়ন মানে হলো আমাদের বল ভাগ ক্ষেত্রফল, বল ভাগ ক্ষেত্রফল, তাহলে বল ভাগ ক্ষেত্রফল অসহ, মানে এটা হলো সর্বোচ্চ পীড়ন, এটা হলো পীড়নের সর্বোচ্চ মান, এর থেকে যদি আমি বেশি পীড়ন অ্যাপ্লাই করি তাহলে আসলে কি হবে, এই তারটা এখানে ছিঁড়ে যাবে, এই তারটা ছিঁড়ে যাবে, এটা হলো অসহ পীড়নের মানে, সর্বোচ্চ এতটুকু প্রয়োগ করতে পারবো। তাহলে অসহ পীড়ন এটা তোমাকে কত বলে দিছে, এটা তোমাকে বলছে 4.8×10⁷ নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখন আমি যদি এফ ম্যাক্স বের করতে চাই, এফ ম্যাক্স, তাহলে কি করব, তাহলে কি করব, এই 4.8×10⁷ একে আমি ক্ষেত্রফল দিয়ে গুণ করে দিব, তাহলে যে জিনিসটা পাবো এটাকে আমরা কি বলবো, এটা হলো অসহ ভার, অসহ ভার, মানে সর্বোচ্চ এতটুকু বল এই তারটা সহ্য করতে পারে, সর্বোচ্চ এতটুকু বল এই তারটা সহ্য করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি এখানে ক্ষেত্রফলের মান আমাকে কত বলছিল সেটা এখন আমি ইউজ করে ফেলবো, আমাকে ক্ষেত্রফলের মানটা বলছিল 10⁻⁶, 10⁻⁶, এটা আমাকে বলে দিছে, ক্ষেত্রফলের মান বলে দিছে এত এত নিউটন। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অসহ যে বল সেটা হলো আমার 4.8×10⁻১ এত নিউটন, বা সহজ করে বললে এটা হলো 48 নিউটন, 48 নিউটন, এটা হলো অসহ ভার, অসহ ভার। আচ্ছা, তাহলে এখন কথা হইলো যে এই সুতাটা এখানে ছিঁড়বে কেন, বলছে সর্বোচ্চ কত কৌণিক বেগে ঘুরানো যেতে পারে। এখন দেখো, তুমি একটা সুতাকে যত বেশি কৌণিক বেগে ঘুরাইতে চাবা, একটা বস্তুকে যত বেশি কৌণিক বেগে ঘুরাইতে চাবা, তোমার কি লাগবে বলতো, তোমার কিন্তু একটা কেন্দ্রমুখী বল লাগবে, তোমার কিন্তু একটা কেন্দ্রমুখী বল লাগবে, এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর। তাহলে তুমি যখন সর্বোচ্চ বেগে ঘুরাবা তখন আমার এই কেন্দ্রমুখীর, কেন্দ্রমুখী বলের মান হাইয়েস্ট কত হইতে পারবে, এই অসহ ভারের সমান হইতে পারবে, এর থেকে তুমি যদি বেশি জোরে ঘুরাই ফেলো তখন কিন্তু আমার কেন্দ্রমুখী বল অসহ ভারের চেয়ে বেশি হয়ে যাবে, ফলে সুতা কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, এম ওমেগা স্কোয়ার আর, এটার সর্বোচ্চ মান, এটার সর্বোচ্চ মান, আমি মানে সর্বোচ্চ কৌণিক বেগে ঘুরাবো, ইকুয়ালস টু কি হইতে হবে, ইকুয়ালস টু হলো আমার এফ ম্যাক্স, ইকুয়ালস টু হলো এফ ম্যাক্স। তাহলে এম এর মান কত, কত কেজি ভরের, কি ভরের বস্তুকে ঘুরাচ্ছ, ডাব্লু ম্যাক্স স্কোয়ার, ব্যাসার্ধ কতটুকু, ব্যাসার্ধ কিন্তু এই তারের দৈর্ঘ্যের সমান, তারের দৈর্ঘ্যের সমান, তুমি দেখতেই পাচ্ছ যে তারের দৈর্ঘ্যটা সেটাই হলো আমার বৃত্তপথের ব্যাসার্ধ, তার মানে এটা কত, 0.3, আর এফ ম্যাক্স কত, 48, 48। তাহলে এখান থেকে মনে হয় আমরা ডাব্লু ম্যাক্সের মানটা বের করে নিয়ে আসতে পারবো, তোমরা আমাকে একটু জানাও
কত মান তোমরা পাইলা, হিসাব নিকেশ করে কত মান তোমরা পাইলা এটা আমরা তোমরা আমাকে জানাও। ভেরি গুড, তোমাদের অ্যান্সার ঠিক আছে। এটা হলো আমাদের আসবে 4 রেডিয়ান পার সেকেন্ড, তার মানে আমরা সর্বোচ্চ 4 রেডিয়ান পার সেকেন্ড বেগে একে ঘুরাইতে পারবো। না হলে আমার যে পরিমাণ কেন্দ্রমুখী বল তৈরি হবে সেটা কি হয়ে যাবে, অসহ ভারের চেয়ে বেশি হয়ে যাবে, ফলে এটা ছিঁড়ে যাবে। ব্যাস, অঙ্ক শেষ। সহজ একটা অঙ্ক, কিন্তু আমাদের নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান বলবিদ্যার কনসেপ্ট গুলো কিন্তু কাজে লাগে। এই জন্যই কিন্তু আমরা বলছি যে নিউটনিয়ান বলবিদ্যা খুবই 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাব কিসে? এখন আমরা চলে যাব আয়তন গুণাঙ্কে। আয়তন গুণাঙ্কে, তাহলে আয়তন গুণাঙ্ক আমরা কিভাবে চিন্তা করব দেখো। আমাদের এখানে একটা বস্তু আছে, এই যে চিন্তা করো, এই বস্তুর উপরে আমরা কি করতেছি, এই বস্তুর উপরে আমরা চারিদিক থেকে বল প্রয়োগ করছি, চারিদিক থেকে বল প্রয়োগ। তুমি বলতে পারো, ভাইয়া বস্তুর উপরে চারিদিক থেকে কিভাবে বল প্রয়োগ করেন, চারিদিক থেকে কিভাবে বল প্রয়োগ করেন? তুমি চিন্তা করো, তুমি যদি একটা বস্তুকে পানির নিচে ডুবায় দাও, তুমি যদি একটা বস্তুকে পানির নিচে ডুবায় দাও, তাহলে পানি কি করবে, সব দিক থেকে চাপ প্রয়োগ করবে, তাই না? সব দিক থেকে চাপ প্রয়োগ করবে। এভাবে আমরা বস্তুর উপর চারিদিক থেকে কি করতে পারি, বল প্রয়োগ করতে পারি, বল প্রয়োগ করতে পারি। তাহলে মনে করো এই বস্তুর আদি আয়তন কত, এই বস্তুর আদি আয়তন ভি, আদি আয়তনকে বলছি ভি। তুমি যখন একে চাপ প্রয়োগ করলা, সব দিক থেকে যখন এর উপরে বল প্রয়োগ করলা, তখন এর আয়তন কমে গেল, আয়তন কমে, আয়তন কতটুকু হয়ে গেছে, আয়তন হয়ে গেছে ভি প্রাইম, ভি প্রাইম। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারবো যে আয়তন, আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, এটাকে আমরা বলবো ছোট হাতের ভি, এটা কি হবে, আদি আয়তন মাইনাস শেষ আয়তন, এটা হলো আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন। আয়তন বিকৃতি আমরা কিভাবে বের করি, আয়তন বিকৃতি যেভাবে আমরা দৈর্ঘ্য বিকৃতি বের করছি সেই একইভাবে, আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন, এটা হলো আয়তন বিকৃতি। আর আয়তন পীড়ন আমরা কিভাবে বের করি, আয়তন পীড়ন কিভাবে বের করি, একইভাবে বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেই, বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেই। এখন যেহেতু এখানে আমার এই বলটা পুরো সারফেসের উপর সমানভাবে কাজ করছে, তাই আমরা এই ক্ষেত্রে পীড়নকে বলতে পারি চাপের সমান, পীড়নটা হলো আমার বাহ্যিক চাপের সমান। তাহলে আয়তন পীড়ন এবং চাপ এটা আসলে একই কথা, এটা আসলে একই কথা। তাহলে আমাদের হুকের সূত্র অনুযায়ী কি বলা যাবে, হুকের সূত্র বলে যে পীড়ন এবং বিকৃতি এরা হলো সমানুপাতিক, পীড়ন ও বিকৃতি এরা হলো সমানুপাতিক। তাহলে মাঝখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসবে, এটাকে আমরা বলি বি, এই বি হলো আমাদের আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। ঠিক আছে, আয়তন গুণাঙ্ক। আরেকটা জিনিস আমাদেরকে জানতে হয়, সেটা হলো সংনম্যতা, সংনম্যতা। প্রায় এখান থেকে প্রশ্ন চলে আসে সংনম্যতা, এটাকে আমরা লিখি কে দিয়ে, কে হলো বি এর বিপরীত, মানে কে ইকুয়ালস টু ওয়ান বাই বি, বা উল্টা করেও আমরা বলতে পারি বি ইকুয়ালস টু ওয়ান বাই কে। ঠিক আছে, এই হলো আমাদের এখানে কাহিনী। ঠিক আছে, যে আমাদের কে ইকুয়ালস টু ওয়ান বাই বি বা বি ইকুয়ালস টু ওয়ান বাই কে, এতটুকু আমাদেরকে জানতে হয় আয়তন গুণাঙ্ক বোঝার জন্য। তাহলে আমরা দেখি বুয়েটে আসছে একটা অঙ্ক, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, সেই অঙ্কটা এখন আমরা দেখব। কি বলছে দেখো, যে পানির উপরিতলের ঘনত্ব এত কেজি পার মিটার কিউব, 800 এটিএম চাপ গভীরতায় পানির ঘনত্ব কত হবে। তো আমরা একটু বুঝার চেষ্টা করি কেমন হবে। এই মনে করো আমার পানির উপরিতল, এই হলো পানির উপরিতল, এই পানির উপরিতলে এখানে আমার পানি আছে। আবার পানি শুধু উপরিতলে থাকে তা তো না, পুরো আমার লেক জুড়ে, পুরো আমার গভীরতা জুড়েই কি আছে, পুরো আমার গভীরতা জুড়েই পানি আছে, গভীরতা জুড়েই পানি আছে। ভালো কথা। এখন তোমরা আমার প্রশ্নের উত্তর দিবা, হ্যাঁ একটু রেডি থাকো। পানির উপরিতলের যে গভীর, উপরিতলের যে ঘনত্ব, মানে একদম উপরে যে পানিটা থাকে, সেই পানির ঘনত্বকে আমরা বলছি রো, সেই পানির ঘনত্বকে বলছি রো। এখন তুমি চিন্তা করো, আমি করব কি, এই পানির ভিতরে নিচের দিকে যাব, পানির ভিতরে নিচের দিকে যাব। যত আমি নিচের দিকে যাব, তুমি বুঝতে পারছো যে নিচের দিকে গেলে আমার চাপটা কি হবে, পানির চাপ বাড়বে, তাই না, পানির চাপ বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা কত গভীরতায় চলে গেছি, আমরা এমন একটা গভীরতায় চলে গেছি যেখানে এই চাপের মান হলো 800 এটিএম। প্রশ্নে এটা বলছে যে চাপের মান 800 এটিএম, এমন একটা গভীরতায় আমরা চলে গেছি। তোমাদের কাছে আমার প্রশ্ন, এমন একটা গভীরতায় যদি আমরা চলে যাই, এইখানে পানির ঘনত্ব কি হবে, এখানে পানির ঘনত্ব কি আমার উপরিতলের ঘনত্বের সমান হবে, কম হবে নাকি বেশি হবে, এই রো প্রাইমটা কি হবে, কম হবে না বেশি হবে না সমান হবে।
ভেরি গুড, এটা হলো বেশি হবে, এখানে ঘনত্বটা বেশি হবে, বেশি হবে, বাড়বে। কেন বাড়বে একটু চিন্তা করে দেখো, কেন বাড়বে? আমার এত তুমি চাপের মধ্যে নিয়ে যাচ্ছ, তাই না? যত তুমি নিচের দিকে যাচ্ছ চাপটা বৃদ্ধি পাচ্ছে, চাপটা বৃদ্ধি পাচ্ছে, চাপ যত বৃদ্ধি পায় আয়তন হ্রাস পায়, আর আয়তন যত হ্রাস পায় আমার ঘনত্বটা কি হইতে থাকে, বাড়তে থাকে, বস্তু তত বেশি ঘন হইতে থাকে। চাপ বাড়লে অণুগুলা কাছাকাছি আসবে, এভাবেও চিন্তা করতে পারো, আমার ঘনত্বটা কি হবে, বৃদ্ধি পাবে। এই ঘনত্বটা কত এটাই তোমাকে প্রশ্নে কি করতে বলছে, বের করতে বলছে, বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে আমার ঘনত্বের পরিবর্তন কার সাথে সম্পর্কিত? ঘনত্বের পরিবর্তন কিন্তু আমাদের আয়তনের সাথে সম্পর্কিত, আয়তনের সাথে সম্পর্কিত, আয়তনের সাথে সম্পর্কিত। তাহলে চলো আমরা প্রথমে আয়তনের হিসেবটা করে নেই, আয়তনের হিসেবটা করি। তাহলে আয়তন গুণাঙ্কের হিসেব আমরা কিভাবে করব? আমরা জানি এফ বাই এ, এফ বাই এ ইকুয়ালস টু বি আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন, আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন। আচ্ছা, এই এফ বাই এ কি? এই এফ বাই এ হলো আমাদের চাপ পি, এফ বাই এ হলো আমাদের চাপ পি। আর বি কি জিনিস? বি হলো আমাদের আয়তন গুণাঙ্ক। প্রশ্নে কি আয়তন গুণাঙ্ক দিছে? না, আয়তন গুণাঙ্ক দেয় নাই, তোমাকে সংনম্যতা দিয়ে দিছে, সংনম্যতা। তো সংনম্যতা আর বি এর মধ্যে কি সম্পর্ক বলছিলাম? বি ইকুয়ালস টু ওয়ান বাই কে, বি ইকুয়ালস টু ওয়ান বাই কে, এটা তোমাদেরকে একটু আগেই বলছি, একটু আগেই বলছি। তাহলে এখন আমরা কি বের করতে পারি? আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন কেমন হবে দেখতে? আয়তনের পরিবর্তনটা দেখতে হবে এমন, পি ইন্টু কে ইন্টু ভি, এই হলো আমার আয়তনের পরিবর্তন। চাপের মান কত? চাপের মান তোমাকে বলছে 800 এটিএম, 800 এটিএম। তাহলে এই যে 800 লিখলাম, আর এটিএম কে প্যাস্কেলে নেওয়ার জন্য কত দিয়ে গুণ করতে হবে, মনে আছে? 101325। কে এর মান কত? কে এর মান তোমাকে প্রশ্নে বলে দিছে, সংনম্যতা হলো 45.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। আর আদি আয়তন তোমাকে বলে নাই, আমি ভি হিসাবেই ধরে নিলাম, ভি হিসাবেই ধরে নিলাম। তাহলে আমরা আয়তনের পরিবর্তন এখানে কত পাচ্ছি? আয়তনের পরিবর্তন এখানে আমরা পাচ্ছি 0.037, এত ভি, এত ভি, এটা হলো আয়তনের পরিবর্তন। তাহলে আমার পরিবর্তিত আয়তনটা কত? পরিবর্তিত আয়তন, পরিবর্তিত আয়তন সেটা কত? আসো একটু আমরা দেখি, পরিবর্তিত আয়তন, এটাকে আমি বলবো ভি প্রাইম। শুরুতে আমার আয়তন ছিল ভি, এরপরে আমার আয়তন কমে গেছে, কতটুকু কমে গেছে, এই ছোট ভি পরিমাণ কমে গেছে। তাহলে আমার পরিবর্তিত আয়তনটা কি হবে? এটা হবে ভি মাইনাস 0.037 ইন্টু ভি। তাহলে এটা কত পাচ্ছি? আমার পরিবর্তিত আয়তন এটা হলো 0.963 ভি। ঠিক আছে, ভালো কথা। এখন তাহলে আমরা বুঝলাম যে আমার উপরের যে আয়তন এবং নিচের আয়তনটা সমান না, পানির আয়তনটা সমান না। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ভালো কথা, আমি বুঝলাম উপরে আয়তন সমান না, ঘনত্ব সমান না, কিন্তু উপরে আর নিচে যেখানেই যাই একটা জিনিস কিন্তু ফিক্স থাকবে, সেটা কি? উপরে আর নিচে আমি যেখানেই যাই একটা জিনিস ফিক্স থাকবে, সেটা কি? ভেরি গুড, আমার ভর ফিক্স থাকবে। আমি 1 কেজি ভর উপরে থেকে যদি নিচে নিয়ে যাই তাতে কিন্তু আমার ভরের কোনো পরিবর্তন হবে না, ভরের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, কিন্তু আমি ওই 1 কেজি ভরকে উপর থেকে নিচে নিয়ে গেলে তার আয়তন হ্রাস পাবে আর ঘনত্ব কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি এম ইকুয়ালস টু এম প্রাইম। এম মানে কি? এম মানে হলো রো ইন্টু ভি, আর এম প্রাইম মানে কি? রো প্রাইম ইন্টু ভি প্রাইম। ব্যাস, আমাদের কাজ মনে হয় এখন হয়ে গেছে। তাহলে রো প্রাইম এটাই তো আমার বের করতে হবে, এটা কি হবে? এটা হবে রো ইন্টু ভি ডিভাইডেড বাই ভি প্রাইম। তাহলে মান বসায় দাও, রো উপরিতলের ঘনত্ব কত বলছিল? প্রশ্নে বলে দিছে 1.03 ইন্টু 10 কিউব। ভি তো ভি আদি আয়তন, আর ভি প্রাইমটা কত? 0.963 ইন্টু ভি। তাহলে এখন আমরা উপরে নিচে এই ভি, এই ভি কেটে দিব। তাহলে এখান থেকে আমরা এখন নিশ্চয়ই হিসাব করলে পেয়ে যাচ্ছি যে আমার পরিবর্তিত ঘনত্বটা কত হবে, এবং তোমরা দেখতে পাচ্ছ এই ঘনত্বটা কিন্তু বৃদ্ধি পাইছে। এটা কত? তোমরা অনেকেই অ্যান্সার বলছো রুশান, মণি, তারপরে সৌরভ, চাঁদ বলছো, এটা হলো আমার 1069.7, 1069.7, ভেরি গুড, 1069.7, এত কেজি পার মিটার কিউব, এই তো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যখন আমরা ওকে পানির উপরিতল থেকে নিচে নিয়ে যাই তখন তার আয়তন হ্রাস পায়, ঘনত্ব বৃদ্ধি পায়, কিন্তু ভর অপরিবর্তিত
বিস্তৃত থাকে। এই কয়েকটা কথাকে ব্যবহার করে আমরা পুরো অঙ্কটা করে ফেলছি। সাকিব বলছে পরিবর্তিত আয়তন বুঝি নাই। কেন সাকিব পরিবর্তিত আয়তন বুঝো নাই? এই যে দেখো, আমাদের এইখানে যদি আমি একটা বস্তু 1 কেজি ভর চিন্তা করি, আমাদের যে কোনো একটা এম পরিমাণ ভর চিন্তা করি, তার যে আয়তন সেটা হলো ভি, তাকে যখন আমি পানির ভিতরে নিয়ে যাব, এই সেম ভরের আয়তনটা কমে গেছে, সেম ভরের আয়তনটা কমে গেছে, এটা হয়ে গেছে ভি প্রাইম, এটা হয়ে গেছে ভি প্রাইম, তাই তো কথা? তাহলে এইটাই হলো আমার পরিবর্তিত আয়তন। আমাদের নিচে গভীরতায় নিয়ে গেলে আয়তনটা হ্রাস পায়। কতটুকু হ্রাস পায় সেটা তো আমরা বের করছি, এই যে কতটুকু হ্রাস পায়, এটা হলো ছোট হাতের ভি। তাহলে পরিবর্তিত আয়তন কি হবে? আদি আয়তন মাইনাস আয়তনের পরিবর্তন, আদি আয়তন মাইনাস আয়তনের পরিবর্তন। এখন কি বুঝছি আমরা? ওকে, সাকিব বুঝতে পারছে, বাকিদের কি খবর তোমরা জানাই দাও, তাহলে আমরা হলো পরবর্তী অঙ্কগুলোতে আবার চলে যেতে পারি। ওকে, ভেরি গুড, চলো তাহলে এখন সামনের দিকে আগাইতে থাকি। ক্রিন্তন গুণাঙ্ক, তো ক্রিন্তন ঘটনাটা কি? ক্রিন্তন ঘটনাটা কি আসো একটু বুঝার চেষ্টা করো। আমি তোমাকে একটা বস্তু দিলাম, একটা রড দিলাম, একটা সিলিন্ডার দিলাম, যাই দে, কি করলাম, এর উপরে বল প্রয়োগ করতেছি। দেখো বল প্রয়োগ করছি, তো বল প্রয়োগ করলে কি হবে, এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাই না? দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তো একটু খেয়াল করো, আমরা এখানে যে বলটা প্রয়োগ করি, এটা কিন্তু এই তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব, তাই তো? তাহলে তলের সাথে লম্ব যখন তুমি বল প্রয়োগ করো, তখন বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তলের সাথে লম্ব বল প্রয়োগ করলে আমার বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আচ্ছা, কিন্তু আমি যদি তলের সাথে লম্ব বল প্রয়োগ না করে তলের সাথে সমান্তরালে বল প্রয়োগ করি, তখন আসলে বস্তুর আকৃতির পরিবর্তন হয়, যাকে আমরা বলি ক্রিন্তন। তাহলে এখানে আমরা যেই বলটা প্রয়োগ করব, এই এফ বলটা আমরা প্রয়োগ করছি, খেয়াল করে দেখো, এটা হলো এই তলটার সাথে, এই যে দেখো এই তলের সাথে কি, এই তলের সাথে লম্ব না, বরং তলের সাথে সমান্তরাল বল, তলের সাথে সমান্তরাল বল। এই যখন আমরা তলের সাথে সমান্তরাল বল প্রয়োগ করি, তখন বস্তুর আকৃতির পরিবর্তন হয়। কেমন আকৃতির পরিবর্তন হয় দেখো, এই বস্তুটা থিটা কোণে বেঁকে গেছে, থিটা কোণে বেঁকে গেছে, তাই তো কথা? আচ্ছা, তাহলে এখন আমরা কি বলতে পারি? দেখো আমরা এখানে বলতে পারি যে ক্রিন্তন, ক্রিন্তন পীড়ন, ক্রিন্তন পীড়ন আমরা কাকে বলবো? ক্রিন্তন পীড়ন আমরা বলবো বল ভাগ ক্ষেত্রফল। কোন বল? এই যে এটা কিন্তু আমার সেই বল যে বলটা প্রয়োগ করছি, আর ক্ষেত্রফল কোনটা? যেই তলের উপরে, যে দেখো যেই যেই তলের সাথে সমান্তরাল ভাবে বলটা কাজ করছে, যেই তলের সাথে সমান্তরাল ভাবে বলটা কাজ করছে, আমরা কিন্তু সেই ক্ষেত্রফলটাকে এখানে নিচ্ছি, অর্থাৎ এটাই হলো আমাদের সেই ক্ষেত্রফল। তাহলে এটা হলো আমার ক্রিন্তন পীড়ন। আর ক্রিন্তন বিকৃতি কিভাবে হিসাব করি আমরা? ক্রিন্তন বিকৃতি কিভাবে হিসাব করি? ক্রিন্তন বিকৃতি হিসাব করা হয় এই যে আমার বস্তুটা কত অ্যাঙ্গেলে বেঁকে গেছে সেখান থেকে। ক্রিন্তন বিকৃতি হয় ট্যান থিটা, ক্রিন্তন বিকৃতি হয় ট্যান থিটা। কিন্তু সাধারণত এই থিটাটা খুব ছোট হয়, সাধারণভাবে থিটাটা খুব ছোট হয়, আমরা একটু পরেই দেখব। খুব ছোট হলে তখন আমরা ট্যান থিটাকে চাইলে, ট্যান থিটাকে চাইলে থিটা হিসাবেও লিখতে পারি, থিটা হিসাবেও লিখতে পারি, অর্থাৎ ক্রিন্তন বিকৃতিকে শুধু থিটা লেখা যায়। মাথা রাখতে হবে এই থিটাটা কিন্তু রেডিয়ান, এটা ডিগ্রিতে লিখলে আবার হবে না। তাহলে তুমি যদি থিটা লিখতে চাও তাহলে রেডিয়ানে লিখবা, আর সহজ বুদ্ধি হলো থিটা না লিখে ট্যান থিটা ডিরেক্ট লেখা, তাহলে রেডিয়ান ডিগ্রি নিয়ে চিন্তা করার দরকার পড়ে না। ওকে, এখন তাহলে চলো আমরা এখন পরবর্তী অংশে চলে যাব। কি বলা হয়েছে দেখো, এই অঙ্কটা আমাদের বুয়েটে আসছে 2016-17 সালে। বলছে একটা দেয়ালের সাথে আনুভূমিক ভাবে একটা দণ্ড প্রক্ষেপিত হয়ে আছে, প্রক্ষেপিত মানে বাইরের দিকে এরকম আমার দণ্ডটা বের হয়ে আছে, এই যে এরকম ভাবে আমার একটা দণ্ড বাইরের দিকে বের হয়ে আছে, ঠিক আছে কথা, বের হয়ে আছে। আচ্ছা, এখন তুমি কি করছো, এখন তুমি কি করছো, এই দণ্ডের সাথে তুমি কি করছো, একটা ভর ঝুলাই দিছো, একটা 1200 কেজি ভরের বস্তু ঝুলাই দিছো। তাহলে 1200 কেজি ভরের যদি বস্তু ঝুলাই দাও, তাহলে এখানে কি কাজ করছে, এখানে হলো আমার একটা বল কাজ করছে mg পরিমাণ। খেয়াল করে দেখো, এই বলটা কিন্তু তলের সাথে সমান্তরাল, অর্থাৎ এখানে আমার কি ঘটবে, এখানে আমার ক্রিন্তন ঘটবে, এখানে ক্রিন্তন ঘটবে। এই ক্রিন্তনেরই আরেক নাম হলো ব্যবর্তন।
কৃন্তনের আরেক নাম কি? ব্যাবর্তন। আমি এগুলো একটু তোমার জন্য এখানে লিখে দিচ্ছি, কৃন্তনের আরেক নাম হলো ব্যাবর্তন, কৃন্তনের আরেক নাম হলো ব্যাবর্তন। ও আচ্ছা, আমি তো একটা কথা বলি নাই, সেটা হলো যে আমাদের হুকের সূত্রটা এই ক্ষেত্রে কেমন হবে সেটা বলতে ভুলে গেছি। হুকের সূত্র এফ বাই এ ইকুয়ালস টু এন ইন্টু ট্যান থিটা, এন ইন্টু ট্যান থিটা, এই এন হলো আমার কৃন্তন গুণাঙ্ক, কৃন্তন গুণাঙ্ক, বা আমরা এটাকে বলতে পারি আমাদের ব্যবর্তন গুণাঙ্ক, যেই নামেই তুমি ডাকতে চাও, কৃন্তন নাকি ব্যবর্তন, আরো একটা নামে ডাকা যায়, সেটা হলো কাঠিন্যের গুণাঙ্ক। তাহলে নামগুলো আমাদের জানা জরুরি, কারণ এক এক অঙ্কে এক একটা দিয়ে দিবে। কাঠিন্যের গুণাঙ্ক সবগুলো আমরা জেনে রাখলাম, চলো পরেরটা এখন চলে যাই, দেখি এটা কিভাবে করব। তাহলে এখানে যেহেতু আমরা তলের সাথে সমান্তরালে একটা বল প্রয়োগ করছি, তাহলে এখানে কি হবে বলতো, আমাদের এই যে আমাদের বস্তুটা বা আমাদের এই যে দণ্ডটা, এটা কি হবে, এরকম নিচের দিকে বেঁকে যাবে, নিচের দিকে এরকম বেঁকে আসবে। তো আমি দেখাচ্ছি এত বড় করে, আসলে বস্তু এত বেশি বাঁকে না, অল্প একটু বাঁকে, কিন্তু আমরা দেখাচ্ছি একটু বেশি করে, একটু বেশি করে দেখাই দিলাম। তাহলে আমরা দেখতে পাই এখানে থিটা কোণটা, এই যে এই কোণটা হলো আমাদের থিটা, এই কোণটা হলো থিটা, বস্তুর দৈর্ঘ্য, এটা হলো বস্তুর দৈর্ঘ্য এল, আর বস্তু আমার যতটুকু নিচে নেমে আসে, বস্তু যতটুকু নিচে নেমে আসে এটাকে আমরা বলবো এক্স। এবং তুমি যদি একটু প্রশ্নে খেয়াল করে দেখো, তোমার কাছে দুইটা জিনিস জানতে চাইছে, ব্যবর্তন পীড়ন অর্থাৎ কৃন্তন পীড়ন জানতে চাইছে এবং উলম্ব বিচ্যুতি নির্ণয় করতে বলছে। তাহলে এখন কথা, প্রথম কথা হলো আমরা এ নাম্বারটা বের করি, এ নাম্বারটা বের করি যে আমার ব্যবর্তন পীড়ন, ব্যবর্তন পীড়ন। তো পীড়ন কিভাবে বের করে, পীড়ন মানে হলো বল ভাগ ক্ষেত্রফল, বল ভাগ ক্ষেত্রফল। তাহলে কতটুকু বল প্রয়োগ করছি এই বস্তুর উপরে, আমরা mg পরিমাণ মানে ভর ঝুলাই দিছি, আর ক্ষেত্রফল কোনটা, তোমাদের এত এটা নিয়ে কেন কনফিউশন থাকে আমি জানি না, আমি কিন্তু একটু আগেও বলে দিছি ক্ষেত্রফল কোনটা, যেই তলের সমান্তরালে বলটা কাজ করছে সেটাই ক্ষেত্রফল। মানে আমি যদি এখানে ছবিতে তোমাকে দেখাইতে চাই, এই যে এই অংশটা হলো আমার ক্ষেত্রফল, এই অংশটা হলো আমাদের লাল অংশটা হলো আমাদের ক্ষেত্রফল এ, তাহলে এটা কি হবে, এটা যেহেতু একটা বৃত্ত তো এটা হবে হলো আমাদের পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে এখন একটু মানধান মানটান বসায় ফেলি, এম এর মান কত, 1200 কেজি, তাহলে 1200 × 9.8 ডিভাইডেড বাই পাই, আর কত বলছে 4.8 সেন্টিমিটার ব্যাস, তাহলে 4.8 সেন্টিমিটার ব্যাস, যেহেতু ব্যাসকে ব্যাসার্ধ বানানোর জন্য 2 দিয়ে ভাগ করবা আর সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য 10^-2 দিয়ে গুণ করবা, পুরোটার উপরে স্কোয়ার, স্কোয়ার করলে কত আসবে ব্যবর্তন পীড়নের মান, আমাকে চ্যাট বক্সে জানায় দাও কত আসে ব্যবর্তন পীড়নের মান, আমাকে জানায় দাও, এটা আসবে 6.5 × 10^6 এত নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল, যেটাই বলি। ব্যবর্তন পীড়ন পেয়ে গেলাম, এরপরে বলছে উলম্ব বিচ্যুতি মানে এক্স এর মানটা আমাকে বের করতে বলছে, কিভাবে বের করব। দেখো আমরা হুকের সূত্র কি শিখলাম, এফ বাই এ ইকুয়ালস টু এন ট্যান থিটা, এন ট্যান থিটা। এখন তুমি একটু চিন্তা করো, এখানে আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, তাহলে এখানে তুমি একটা ত্রিভুজ চিন্তা করো, এই হলো আমার সেই ত্রিভুজ, থিটার বিপরীত বাহু হলো লম্ব এক্স, আর ভূমি হলো এল, ভূমি হলো এল। তাহলে আমরা কি বলতে পারি, দেখো আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু এক্স বাই এল, ট্যান থিটা ইকুয়ালস টু এক্স বাই এল, ছোট্ট একটু জ্যামিতি করলাম। তাহলে এখানে কি লেখা যাবে, এই ট্যান থিটার জায়গায় আমরা লিখতে পারবো এন ইন্টু এক্স বাই এল, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে, এক্স ইকুয়ালস টু হবে এফ এল ডিভাইডেড বাই এন এ, এন এ। তাহলে প্রত্যেকটা জিনিসের এখন আমরা মান বসাইতে পারি, আমাদের বলের মান আমরা জানি এটা হলো mg, ও আর একটু সহজ কাজ করতে পারি, কিভাবে কাজ করতে পারি দেখো, একটু সহজ করে করি, এভাবে করি যে আমাদের x ইকুয়ালস টু এফ বাই এ ইন্টু এল বাই এন। এখন এফ বাই এ এটা হলো আমাদের পীড়ন, এটার মান আমরা বের করে ফেলছি 6.5 × 10^6, আরেকবার কষ্ট করার দরকার নাই, আর এল বাই এন, এল হলো বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্যটা বলছে 5.3 সেন্টিমিটার প্রক্ষেপিত, মানে এতটুকু সে বাইরের দিকে বের হয়ে আসে, এটা হলো আমার এল এর মান। তাহলে এটা হলো 5.3 সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য 10^-2, আর আমাদের এন এর মান কত, এন এর মান হলো প্রশ্নে বলে দিছে যে ব্যবর্তন গুণাঙ্ক 3 × 10^10। তাহলে সব কিছুকে যদি আমি বসাই, তোমরা দেখতে পাবা এক্স এর মানটা খুবই ক্ষুদ্র আসবে, কত আসে 1.148 × 10^-5 এত মিটার।
এই হলো আমাদের অ্যান্সার। তুমি দেখতেই পাচ্ছ খুব সামান্য একটু কি হইছে, সে নিচের দিকে বেঁকে গেছে। ঠিক আছে, আচ্ছা জয় বলছে ভরকে উপেক্ষা করতে বলছে, কোন ভরকে উপেক্ষা করতে বলছে এটা তোমরা খেয়াল করো নাই, বলছে দণ্ডের ভরকে উপেক্ষা করো। হ্যাঁ, দণ্ডটির ভর উপেক্ষা করো, মানে এই বস্তুটা যে নিচের দিকে নামছে সেটা হলো ঝুলানো ভরের কারণে নিচের দিকে নামছে, ওর যে নিজের ভর সেটার কারণে সে বাঁকে নাই। ওই দণ্ডের ভরটাকে উপেক্ষা করতে বলা হয়েছে, বস্তুর ভরকে উপেক্ষা করতে বলা হয় নাই, বস্তুকে ঝুলানোর কারণেই আমার কি হয়েছে এটা বাঁকছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করছি, দ্বিতীয় নাম্বারে কি করছি, বি নাম্বারে, প্রথমটা তো একেবারেই সহজ, দ্বিতীয় নাম্বারে আমরা হুকের সূত্র অ্যাপ্লাই করছি, এফ বাই এ ইকুয়ালস টু এন ট্যান থিটা। আর ট্যান থিটা মানে কি করতে কি লিখতে পারি, এখানে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ট্যান থিটা লিখতে পারি লম্ব অর্থাৎ এক্স ডিভাইডেড বাই এল, এল হইল আমার ভূমি। তাইলে সেই জিনিসটা লিখার পরে পক্ষান্তর করছি, এফ বাই এ এর মান বসাইছি, এল এর মান প্রশ্নে দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য 5.3 সেন্টিমিটার প্রক্ষেপিত হয়ে থাকে, আর এন হলো আমাদের ব্যবর্তন গুণাঙ্ক, সেটাও প্রশ্নে দেওয়া, এই মানগুলো বসাইছি, এক্স এর মান বের করছি। কোনো কিছু এই অঙ্কে খুব বেশি স্পেশাল না, শুধু থিটা বের করলে চলবে কিনা, না শুধু থিটা বের করলে চলবে না, তোমাকে থিটা বের করতে বলে নাই, তোমাকে উলম্ব বিচ্যুতি বের করতে বলছে, কতটুকু সরে গেছে কতটুকু নেমে আসছে, এবং প্রশ্নে স্পষ্ট করে বলা প্রান্তের উলম্ব বিচ্যুতি, মানে সবচেয়ে শেষের যে প্রান্তটা সেটার উলম্ব বিচ্যুতি বের করতে বলছে, সেটা বের করতে বলছে। আফরান মোহাম্মদ জিজ্ঞেস করছে ক্ষেত্রফল কেন বৃত্তের, কেন বৃত্তের, এটা অনেকবার বলা হয়েছে কেন বৃত্তের, তার মানে ক্লাসটা শুনতেছো না, ক্লাসটা না শুনলে খুবই সমস্যা, আমি খুবই মন খারাপ করব, কারণ ক্লাসটা না শুনলে তোমার হইল তুমি তো বুঝতে পারবা না, মাঝখান থেকে হঠাৎ করে আসে দেখলে তাহলে কিন্তু বুঝতে পারবা না, সলিউশনের দিকে তাকায় যদি বুঝে যাও তাহলে তো হয় না, হয় হয় না কিন্তু, তাহলে একটু শুনতে হবে কোন ক্ষেত্রফলটা, এটার আগের পেজ যখন আমি এক্সপ্লেন করছি তখন সেটাও বলা হয়েছে, এই ছবিটা যখন আঁকছি তখনও বলা হয়েছে। ট্যান দিব না থিটা দিব, আমি তো বলছি ট্যান আর থিটা একটা দিলেই হয়, কিন্তু থিটা দিলে রেডিয়ানে দিতে হবে, এই জন্য আমরা এখানে ট্যান ইউজ করছি, এন দেওয়া না থাকলে অঙ্ক করা যাবে না। দীপু বলছে পিকচারটা বুঝান, পিকচারটা কি বুঝাবো, এই যে দেখো একটা বস্তু এরকম খাড়া ভাবে ছিল, প্রশ্নে বলে দিছে আনুভূমিক ভাবে প্রক্ষেপিত, আনুভূমিক ভাবে বের হয়ে আছে, তার উপরে তুমি একটা ওজন ঝুলাইছো, তার মধ্যে তুমি একটা এই যে ওজন ঝুলাইছো, এই যে এমজি, এমজি একটা ওজন ঝুলাইছো, ফলে কি হয়েছে সে বাঁকা হয়ে গেছে, এই যে সবুজ কালার দিয়ে দেখাইছি সে বাঁকা হয়ে গেছে, একটা বস্তু তার সাথে ওজন ঝুলাইছো সে বাঁকা হয়ে গেছে, কতটুকু নিচের দিকে নামছে বের করতে বসে। ঠিক আছে, ওকে ভালো কথা, তাহলে চলো এখন আমরা সামনের দিকে আগাই, এই অঙ্কটা আমি করে দিব না, এই অঙ্কটা তোমরাই করবা, আমি জাস্ট একটু বলে দেই, একটা ধাতব ঘনক, ঘনক মানে বুঝতে পারতেছি, ঘনক মানে কি, ঘনক মানে হলো প্রত্যেকটা বাহু সমান, তাহলে আমি একটু ক্ষেত্র এটা আঁকি, খুবই সহজ একটা অঙ্ক, তোমরা এর মধ্যে একটু করে ফেলো, এই অঙ্কটা করে ফেলে তোমরা আমাকে একটু উত্তরটা চ্যাটবক্সে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা মনোযোগ দিচ্ছ, কারা কারা সুন্দর করে দেখতেছো, বুঝতে পারবো। দেখি, এই যে আমাদের একটা ঘনক আঁকার চেষ্টা করছি, যদিও ঘনক হয় নাই, তো এই ঘনকের কি বলছে, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হলো 0.5 মিটার স্কোয়ার, নিচতল দৃঢ়ভাবে আটকানো, উপরিতলে স্পর্শক বরাবর বল প্রয়োগ করা হয়েছে, তো স্পর্শক বরাবর বল প্রয়োগ করা হয়েছে মানে আমরা বুঝতেই পারতেছি এটা হলো আমার কৃন্তন, কৃন্তন আমাকে বলছে কৃন্তন গুণাঙ্ক বা কাঠিন্যের গুণাঙ্ক বের করো, আমাকে বলছে কৃন্তন বিকৃতি হয় 10 ডিগ্রি, তাহলে আমাদের সূত্র কি, কৃন্তনের সূত্র কি, এফ বাই এ ইকুয়ালস টু এন ইন্টু ট্যান থিটা, ট্যান থিটা, তাহলে এন ইকুয়ালস টু কি বলতে পারবো আমরা, এন ইকুয়ালস টু আমরা বলতে পারবো যে এফ ডিভাইডেড বাই এ ট্যান থিটা, তাহলে এফ এর মান তোমরা জানো, এফ এর মান তোমাকে বলে দিছে 5 × 10⁻⁶, ক্ষেত্রফল তোমাকে বলে দিছে, ক্ষেত্রফল হলো যেই ক্ষেত্রফলের সাথে স্পর্শক বরাবর বল কাজ করে, আরেকবার বললাম যেই ক্ষেত্রফলের সাথে স্পর্শক বরাবর বল কাজ করে, তাহলে এটা হলো আমাদের সেই ক্ষেত্রফল, এখানে প্রত্যেকটা ক্ষেত্রফলের মান সমান 0.5 মিটার স্কোয়ার, তাহলে এর মান 0.5 × 10⁻⁰, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এন এর মানটা পেয়ে যাচ্ছ, এন এর মান কত আসবে দেখি, কে কে উত্তর বলছো, ভেরি গুড, রুশান, রুমেল, রেশমি, রাইসা, নীলুফার, অনেকে অ্যান্সার বলছো, মেহেদি, ভেরি গুড, এটা হলো জাবির, আফরোজা, ভেরি গুড, এটা হলো আমাদের 5.67 × 10⁷, 5.67 × 10⁷ এত নিউটন পার মিটার স্কোয়ার অ্যান্সার, খুব সহজ একটা অঙ্ক, জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এখন আসো পয়সনের অনুপাত নিয়ে আমরা কথা বলবো, পয়সনের অনুপাত জিনিসটা কি, পয়সনের অনুপাত হলো যখন তুমি একটা বস্তুর দৈর্ঘ্য বিকৃতি ঘটাবা তখন তার পার্শ্ব বিকৃতিও ঘটে,
দৈর্ঘ্য বিকৃতি ঘটালে পার্শ্ব বিকৃতিও ঘটে। এই দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির যে অনুপাত তাকেই আমরা বলি পয়সনের অনুপাত। ব্যাপারটা কি, তুমি চিন্তা করো যে এই যখন আমি একটা বস্তুকে ধরে টান দিছি, একটা বস্তুকে ধরে টান দিছি, তখন দেখো কি হয়েছে, তার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, দৈর্ঘ্য স্মল এল পরিমাণ বৃদ্ধি পাইছে। আবার তুমি যদি একটু চিন্তা করে দেখো, তার যে ব্যাস, সেই ব্যাসটাও কিন্তু কি হয়েছে, হ্রাস পাইছে। ব্যাসটাও কিন্তু হ্রাস পাইছে, দেখো ব্যাসটাও হ্রাস পাইছে। ঠিক আছে, তাহলে ব্যাস কতটুকু হ্রাস পায়, ব্যাসের পরিবর্তন, আমি যদি তোমাকে বলি ব্যাসের পরিবর্তন এটা হলো আমার স্মল ডি, আর এর শুরুতে যে ব্যাসটা ছিল এটাকে আমরা বলবো ক্যাপিটাল ডি, আর দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন সেটাকে আমরা বলছি ছোট হাতের এল। তাহলে আমাদের পার্শ্ব বিকৃতিটা কি, পার্শ্ব বিকৃতি হলো স্মল ডি বাই ক্যাপিটাল ডি, পরিবর্তন ডিভাইডেড বাই আদি ব্যাসার্ধ, ব্যাস। আর দৈর্ঘ্য বিকৃতিটা কি, দৈর্ঘ্য বিকৃতি হলো স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে উপরে হলো পার্শ্ব বিকৃতি, নিচে হলো দৈর্ঘ্য বিকৃতি, মাঝ সামনে একটা মাইনাস সাইন দিব। কেন, কারণ আমাদের দৈর্ঘ্য এটা যদি বৃদ্ধি পায় তাহলে সাধারণত আমাদের পার্শ্ব ছোট হয়ে যায়। আমি যদি একটা বস্তুর দৈর্ঘ্য সাইজে বড় করি তাহলে তার পাশে তার ব্যাসটা হলো সাইজে ছোট হয়ে যায়, এই কারণে আমরা একটা মাইনাস সাইন দিচ্ছি। মানে ব্যাপারটা এরকম, আমাদের নিচের অংশটা যদি পজিটিভ হয় তাহলে উপরের এই ডি বা উপরের এই অংশটা হবে নেগেটিভ। এই সামনে একটা মাইনাস দেওয়ার কারণে আমাদের সাধারণত বস্তুর ক্ষেত্রে পয়সনের অনুপাতটা হয় পজিটিভ, পয়সনের অনুপাতটা কি হয়, পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে আমি তোমাকে যদি বলি যে আমাদের পয়সনের অনুপাত তার রেঞ্জটা হলো -1 থেকে হাফ, -1 থেকে হাফ, এবং সাধারণত, সাধারণত পয়সনের অনুপাত এটা হলো আমার 0 এবং হাফের মধ্যে থাকে। খুব অল্প কিছু বস্তুর জন্যই, দুনিয়াতে এমন কিছু বস্তু আমরা ম্যানুয়ালি বানাইছি যেগুলোর জন্য পয়সনের অনুপাত নেগেটিভ, সাধারণত পয়সনের অনুপাত হয় পজিটিভ। ঠিক আছে, এখন আমরা দেখি এটা দিয়ে কিভাবে আমাদের অঙ্ক টঙ্ক আসছে। খুবই সহজ সিম্পল অঙ্ক, অ্যাডমিশন টেস্টে আসছে, বুয়েটে আসছে 2013-14 সালে। তো বুঝতেই পারতেছো যে অনেক সময় বুয়েটে খুব সিম্পল জিনিস থেকেই আমাদের অঙ্ক দিয়ে দেয়। এটা দেওয়ার কারণটা হলো এইটাই, যাতে হলো আমরা কি করতে পারি, আমরা ছোট ছোট জিনিসগুলোকে ইগনোর করে না যাই। তোমাকে কি বলছে, পয়জনের অনুপাত দিছে 0.3, তাহলে সিগমা মানে আমরা কি শিখছি, সিগমা মানে আমরা শিখছি মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি, আর নিচে কি হয়, স্মল এল বাই ক্যাপিটাল এল। এখন তোমাকে কি কি বলছে দেখো, আমার তোমাকে বস্তুর আদি দৈর্ঘ্য বলছে এল, আদি ব্যাস বলে দিছে 1 মিলিমিটার। আমি এটা একটু অন্য কালি দিয়ে লেখে দেখা যাবে। তাহলে আদি দৈর্ঘ্য হলো 1 মিটার, আদি ব্যাসার্ধ, আদি ব্যাস সেটা হলো 1 মিলিমিটার, দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধিকে কি দিয়ে লিখছিলাম, ছোট হাতের এল। তোমাকে বলছে ব্যাস কতটুকু হ্রাস পাবে সেটা বের করতে, তার মানে ব্যাস কতটুকু চেঞ্জ হয়, এই স্মল ডিটা কত, এটাই তোমার কাছে কিন্তু প্রশ্নে জানতে চাইছে, জানতে চাইছে। তাহলে এখন আমরা পুরো জিনিসটাকে যদি একটু সাজায় গুছায় লিখি তাহলে কিভাবে লিখতে পারবো, এই ডি ইকুয়ালস টু আমি লিখতে পারি মাইনাস সিগমা স্মল এল বাই ক্যাপিটাল এল ইনটু ডি। আই হোপ আমি ঠিক লিখছি পক্ষান্তর করে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমরা মানগুলা বসাই, মাইনাস সিগমার মান কত, পয়সন অনুপাত কত বলছে 0.3, দৈর্ঘ্যের পরিবর্তন কত 0.025, কিন্তু সেন্টিমিটারে দিছে, তাহলে সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য কি করব, 10^-2 দিয়ে গুণ করে দিব। আর আদি দৈর্ঘ্য কত বলছে 1 মিটার, 1 মিটার, আর আদি ব্যাস কত বলছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার, তাহলে মিলিমিটারকে যদি মিটারে নিতে চাও 10^-3 দিয়ে দাও। তাহলে সব কিছু যদি তুমি এখানে ইউজ করো, এখানে মানটা কত আসে, এটা আসে আমাদের 7.5 × 10^-8, 10^-8 এত মিটার, এত মিটার। মাইনাসটা দিয়ে কি বুঝাচ্ছে, মাইনাস দিয়ে বুঝাচ্ছে যে আমার ব্যাস হ্রাস পায়, মাইনাস দিয়ে বুঝাচ্ছে হ্রাস পায়। প্লাস দিয়ে যদি বুঝায় বৃদ্ধি পায় তাহলে মাইনাস দিয়ে বুঝাবে হ্রাস পায়। ঠিক আছে, তাহলে আমাকে জিজ্ঞেস করছে কতটুকু হ্রাস পায়, আমাকে তো প্রশ্নে বলেই দিছে যে হ্রাস পায়, তাহলে আমরা বলতে পারি যে আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হলো 7.5 × 10^-8, এত মিটার। ঠিক আছে, খুব সহজ সিম্পল অঙ্ক। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো এখানে আমি যেটা বললাম যে এখানে মাইনাস দেওয়া লাগবে কিনা, ইহান জিজ্ঞেস করছে ভাইয়া মাইনাস দেওয়া লাগবে কিনা, না মাইনাস দিতে, মাইনাস দিতে হবে না, অ্যান্সারে আর মাইনাস দেওয়া লাগবে না, অ্যান্সারে মাইনাস দেওয়া লাগবে না কেন, কারণ প্রশ্নে অলরেডি বলে দিছে যে কতটুকু হ্রাস পায়, এই মাইনাস দিয়ে
এটাই বোঝাচ্ছে যে হ্রাস পায়, এই জন্য আলাদা করে আর আমার প্রশ্নের মধ্যে এটা বলার দরকার নাই। তাহলে এখন আমরা সামনে আগায় যাই সঞ্চিত শক্তি। তো সঞ্চিত শক্তি আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক করাবো, আরেকটা অঙ্ক করায় তোমাদের বিরতিতে চলে যাব, তারপরে আমরা 5 মিনিটের একটা বিরতির পরে আবার ক্লাসটা শুরু করব। তাহলে সঞ্চিত শক্তির রাশিমালা, আমরা যখন একটা তারকে টেনে লম্বা করি তখন কিন্তু আমাকে কাজ করতে হয়, তাই তো? এই যে আমরা কাজটা করি, এই কাজটা কিন্তু বস্তুর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকে। তাহলে আমি যদি একটা তারকে এইভাবে টেনে লম্বা করি, তারকে যদি আমি এইভাবে টেনে লম্বা করি, এফ পরিমাণ বল দেই, তাহলে তার মধ্যে সঞ্চিত শক্তি ডাব্লু, এটা হয় হলো হাফ এফ ইন্টু এল, হাফ অফ এফ ইন্টু এল। এফ হইলো আমার প্রয়োগকৃত বল আর এল হইলো আমার দৈর্ঘ্য বিকৃতি। এখন তোমরা অনেকেই এখন প্রশ্ন করে ভাসায় ফেলবা যে ভাইয়া হাফ কোথা থেকে আসলো। এটার জন্য বইটা খুলে একটু দেখতে হবে, বইয়ে ইন্টিগ্রেশন করে প্রমাণ করা আছে যে আমার এখানে যে সঞ্চিত শক্তি হয় ইন্টিগ্রেশন থেকে এখানে একটা হাফ আসে, ঠিক আছে? তো এখন আমরা আরেকটা জিনিস জানি যে এফ বাই এ ইকুয়ালস টু ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাইলে এখান থেকে আমরা এফ এর যে সমীকরণ সেটা যদি এখানে বসাই, তাহলে আমার ইকুয়েশনটা দেখতে এরকম হয়ে যায়, ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু এল। এভাবেও আমরা সঞ্চিত শক্তিকে লিখতে পারি, এটা হলো আমার কৃত কাজ বা সঞ্চিত শক্তি। এখন আমি যদি একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে চাই, একক আয়তনে সঞ্চিত শক্তি, তাহলে এই একটু আগে যে শক্তিটা আমরা বের করলাম এটা হলো পুরো বস্তুর মধ্যে সঞ্চিত, আর একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে হলে সেটাকে আমরা বলি ইউ, আর ইউ বের করার জন্য আমরা ডাব্লু কে বস্তুর আয়তন দিয়ে ভাগ করে দিই। আর বস্তুর আয়তন দিয়ে যদি আমরা ভাগ করে দেই, তাহলে জিনিসটা দেখতে হয়ে যায় এরকম, এফ বাই এ, এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এই এফ বাই এ এটা কি? এটা তো পীড়ন, আর স্মল এল বাই ক্যাপিটাল এল সেটা কি? এটা হলো আমার বিকৃতি। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এবং একটা জিনিস মাথায় রাখবা, আমরা এখানে তোমাকে সমীকরণটা দেখালাম দৈর্ঘ্য বৃদ্ধির জন্য বা দৈর্ঘ্য বিকৃতির জন্য, কিন্তু মাথায় রাখবা এই যে আমি সমীকরণটা লিখছি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা শুধুমাত্র দৈর্ঘ্য পীড়নের জন্য না বা দৈর্ঘ্য বিকৃতির জন্য না, অন্যান্য সকল পীড়ন এবং বিকৃতির জন্য এই ইউ ইকুয়ালস টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি এই সূত্র হলো আমার মেনে চলে, এই সূত্রটা আমার মেনে চলে, ঠিক আছে? সেকেন্ড লাইনে কি একটু ভুল লিখে ফেলছি তাই কি? ও, এটা মনে হয় আমার উপরে যাবে, তাই না? এটা হলো আমার উপরে যাবে, থ্যাংক ইউ, যারা যারা ধরাই দিছ, এই যে ঠিক করে দিচ্ছি, এখানে একটু ভুল লিখে ফেলছি, কেউ যদি নোট করে থাকো তাহলে নোটটা ঠিক করে নাও, ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই ছিল আমাদের সঞ্চিত শক্তি এবং একক আয়তনের সঞ্চিত শক্তি। দেখো এই অঙ্কটা বুয়েটে আসছে, খুব সহজ কিন্তু খুব কঠিন। কিভাবে খুব সহজ আর কিভাবে খুব কঠিন, আসো আমরা দেখি কি বলছে। সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি বলে নাই, তাহলে কিভাবে বের করব? আমরা এইভাবে বের করতে পারি হাফ এফ ইন্টু এল। তাহলে এফ কত? বস্তুর উপরে কতটুকু বল তুমি প্রয়োগ করছো? বস্তুর মধ্যে তুমি একটা ভর ঝুলাইছো 25 কেজি, তাহলে বলটা হলো 25 × 9.8, mg পরিমাণ বল কাজ করে। আর দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু? 0.1 মিলিমিটার প্রসারিত হয়েছে, তার মানে দৈর্ঘ্যের পরিবর্তন 0.1 মিলিমিটারকে মিটারে নেওয়ার জন্য 10⁻³। তাইলে আমার সঞ্চিত শক্তি কতটুকু? 0.01225, এত জুল, এত জুল অ্যান্সার। এক লাইন অঙ্ক, এক লাইন করে বুয়েটে 14-15 সালে তুমি কত নাম্বার পাইতা? তুমি পেয়ে যাইতা টোটাল 10 নাম্বার, টোটাল 10 নাম্বার। কিন্তু এটা কঠিন কেন? কারণ একটু খেয়াল করো, এই প্রশ্নের মধ্যে তোমাকে এক্সট্রা কতগুলো ইনফরমেশন দিছে একটু খেয়াল করো। বলছে বস্তুর দৈর্ঘ্য 5 মিটার, কাজে লাগছে? লাগে নাই। বলছে বস্তুর ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, কাজে লাগছে? লাগে নাই। তাহলে দেখো চারটা ইনফরমেশন দিছে, চারটা ইনফরমেশন দিছে, তার মধ্যে দুইটা কাজে লাগে, দুইটা কাজে লাগে না। খেয়াল করো বুয়েটে আসছে, দুইটা কাজে লাগে, দুইটা কাজে লাগে না। তাহলে তোমাকে যখন এই প্রশ্নটাই তুমি ক্লাসে করলা মনে হলো ভাইয়া খুব সহজ, কিন্তু এটাই যখন তোমার অ্যাডমিশন টেস্টে আসবে তুমি দেখবা তুমি আর এটাকে তাল করতে পারতেছো না। কেন তাল করতে পারতেছো না? কারণ তোমার কাছে মনে হবে এই যে 5 মিটার দৈর্ঘ্য দিল, এই যে 1 মিলিমিটার ক্ষেত্রফল দিল, এটা আমি কোথায় ব্যবহার করব, এটা কোথায় কাজে লাগবে, তাই না?
এটা কোথায় কাজে লাগবে। তো এই কাজ করতে গিয়ে কিন্তু দেখা যাবে যে আমরা অঙ্কটা করতে ভুল করে ফেলছি, ঠিক আছে? এই জন্য আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে আমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রচুর এমন অঙ্ক আসবে যেখানে আমার যে পরিমাণ ইনফরমেশন দেয়া, আসলে আমার অঙ্ক করার জন্য অতগুলো ইনফরমেশনের দরকার নাই। এটা আমরা কিভাবে বুঝবো? আমরা এটার জন্য আমরা যত বেশি প্র্যাকটিস করব, আগের বছরের প্রশ্নগুলো সলভ করব, তত আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং গুলো গ্রো করবে। তাহলে এখন আমরা কি করব, তোমাদের জন্য আমাদের ব্রেকে চলে যাব। তো ব্রেক থেকে আসার পরে তোমাদের সাথে সান্দ্রতা নিয়ে, তরলের ধর্ম নিয়ে আবার কথাবার্তা হবে। তার আগে চলো আমরা ব্রেক দিয়ে দেই, আমাদের 5 মিনিটের একটা বিরতি হবে। এখন আমাদের এখন বাজে ঠিক 8:30, তাহলে আমরা 8:35 আবার শুরু করব। তাহলে এখন বিরতি আমাদের শুরু হবে কয়টায়? 8:35। ওকে।
ওকে, হ্যালো এভরিওয়ান। আমাদের এই যে ব্রেক টাইম শেষ, তো আমি এই যে ব্রেকের মধ্যে একটু পানি খাইলাম, একটু হাঁটাহাঁটি করলাম, কারণ হলো একটা না ক্লাস নিতেও কষ্ট, আবার একটা না ক্লাস করতেও কষ্ট। সো আই হোপ যে তোমরাও এর মধ্যে একটু পানি টানি খাইছো, একটু হাঁটাহাঁটি করে নিছো, কারণ যাতে আমরা পরবর্তী অংশগুলো আবার কি করতে পারি সুন্দর করে বুঝতে পারি। আচ্ছা, তো মেয়েরা বলছে যে মিম দেন অয়ন ভাই, কিন্তু মিম তো আমি দেই না, আর আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, জয় হলো এখন হলো টাইম বলতেছে, জয় আমাকে বলতেছে 1 মিনিট প্লিজ। আচ্ছা, তারপরে আবার সে বলছে 2 মিনিট দেন ভাইয়া। তাহলে এরপরে এখন আমি অপেক্ষা করতেছি কখন সে 3-4 মিনিটের ইয়েতে চলে যাবে। তো জয়ের জন্য আমরা 1 মিনিট অপেক্ষা করব, আর তারপরে আমরা হলো আমাদের ক্লাস শুরু করে দিব। আসলে অপেক্ষা করার জন্য না, সেটা হলো তোমাদের কিছু কথা বলতে চাই, তোমাদের কিছু কথা বলতে চাই। সেই কথাটা হলো যে তোমরা জানো যে অ্যাডমিশন টেস্ট কিন্তু এখন একেবারে ঘাড়ের উপরে চলে আসতেছে, তাই না? আমরাও কিন্তু চেষ্টা করতেছি যে কিভাবে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করা যাবে, কিভাবে তোমাদেরকে সব সুন্দর করে বোঝানো যাবে, এটা কিন্তু আমরা এখন চেষ্টা করতেছি। এবং তোমরা জানো যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অ্যাডমিশনের একটা রূপরেখা তোমাদেরকে দিয়ে দিছে যে কিভাবে মানবন্টন গুলা হবে। তো অন্যবারের সাথে কম্পেয়ার করলে হবে না, অন্যবারের তুলনায় কিন্তু এবার ভর্তি পরীক্ষার স্টাইল বলো বা সবকিছু একটু অন্য ধাঁচে হয়তো অনুষ্ঠিত হবে। সো তোমাদেরকেও কিন্তু এখন মানসিকভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে হবে, ঠিক আছে? আর কিন্তু সময় নাই এখন, আমাদের যদি অ্যাডমিশন টেস্টে ভালো করতে হয় আমাদের অলরেডি অনেক সময় চলে গেছে। এবং তোমরা জানো যে আমরা কিন্তু উদ্ভাসে একবার অলরেডি পুরো সিলেবাস শেষ করে ফেলছি, এবং তোমাদের সুবিধার জন্য আমরা আবার নতুন করে রান করতেছি। তোমাকে কিন্তু এখন বসে থাকার মোটেও সুযোগ নাই, তোমাকে কিন্তু এখন খুবই দ্রুত গতিতে আগাইতে হবে, খুবই অনেক বেশি কষ্ট করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যদি এখন এই অষ্টটা, এখন এই প্র্যাকটিসটা তুমি যদি না করো, তাহলে কিন্তু পরবর্তী জীবনে তোমার একটা আফসোস থেকে যাবে। তুমি হয়তো বলবা যে আমি যদি আর একটু কষ্ট করতাম তাহলে হয়তো আমার কাঙ্ক্ষিত জায়গায় থাকতে পারতাম। সো এই আফসোসটা যেন না করতে হয়, সবাই যেন সবার সর্বোচ্চ চেষ্টাটা করো, এটার জন্য আমি তোমাদের সবাইকে অনুরোধ করব। এবং সবাই এটার জন্য খুব বেশি কিছু করতে হয় না, অ্যাডমিশন টেস্টে অনেক ভালো রেজাল্ট করার জন্য অনেক বেশি মেধাবী হইতে হয় না। তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে নিয়মিতভাবে পরিশ্রম করে যেতে হবে, ঠিক আছে? নিয়মিতভাবে পরিশ্রম যদি তুমি করে যাও তাহলে দেখবা কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সো এটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, তো চলো আমরা হলো সামনের দিকে আগাই। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে এক্সাম কবে হতে পারে। আসলে ভাইয়া কি জানো, এক্সাম কবে হতে পারে, কি পদ্ধতিতে পরীক্ষা নিবে, এটা যেমন তোমরা ধোঁয়াশার মধ্যে আসো, আমরাও ধোঁয়াশার মধ্যে আছি, ঠিক আছে? তোমরা যতটুকু জানো আমরা এক্স্যাক্টলি অতটুকু জানি, এর এক অক্ষর বেশিও আমরা জানি না। তবে হ্যাঁ, কিছু আইডিয়া করতে পারি। যেমন আমি যদি আইডিয়া করি, তাহলে আমার ধারণা তোমাদের অ্যাডমিশন টেস্ট ডিসেম্বরের শেষে জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে, জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে তোমাদের অ্যাডমিশন টেস্ট গুলো হবে। এটা তোমরা মাথার মধ্যে রাখতে পারো। বাট হ্যাঁ, আমি কি এক্স্যাক্টলি জানি, আমাকে কি কোনো টিচার বলছে? না, আমি এটা বিভিন্ন কারণে এটা মনে করতেছি। আচ্ছা, তো এই ছিল আমার কথাবার্তা। তাহলে চলো এখন আমরা আবার পড়াশোনায় ফেরত যাই, আবার যদি সময় পাই তাহলে আমরা আবার কি বলবো, আমরা আবার তোমাদের সাথে কথাবার্তা বলবো। তো চলো, তো প্রথমে এখন আমরা কথা বলবো হলো কি নিয়ে, সান্দ্রতা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো সান্দ্রতা ব্যাপারটা কি, তুমি যদি একটু ছবির মধ্যে খেয়াল করো তাইলেই হয়তো কিছুটা বুঝতে পারবা। একটাতে মধু দেখা যাচ্ছে আর একটাতে পানি দেখা যাচ্ছে। আমাদের পানি খুব সহজেই ফ্লো করে, কিন্তু মধু কিন্তু এত সহজে ফ্লো করে না, একটু গাঢ় টাইপের, তাই না? এটাকেই আমরা আমাদের পদার্থ বিজ্ঞানের ভাষায় বলি সান্দ্রতা। তাহলে সান্দ্রতা কিছুই না, একটা পদার্থ সে ফ্লো করতে কতটুকু বাধা দেয়, সে প্রবাহিত হতে কতটুকু বাধা দেয়, সেটাই তার সান্দ্রতা। তো এই সান্দ্রতা নিয়ে নিউটন আমাদেরকে সূত্র দিয়ে গেছে, নিউটনের সান্দ্রতার সূত্র। তো এই নিউটনের সান্দ্রতার সূত্র আমাদেরকে কি বলে সেটাই হলো এখন আমরা দেখবো, এটাই আমাদের দেখার বিষয়। ঘটনা হলো, তুমি যদি একটা তরলকে প্রবাহিত করতে চাও, তুমি যদি একটা তরলকে প্রবাহিত করতে চাও, তোমাকে যেই কাজটা করতে হবে, এই তরলের উপরে বল প্রয়োগ করতে হবে, তরলের উপরে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করলে তখনই কেবল আমাদের তরলটা প্রবাহিত হবে। তো নিউটন আমাদেরকে বলছেন যে কতটুকু বল প্রয়োগ করতে হয়। নিউটন আমাদেরকে বলছেন যে বলটা প্রয়োগ করতে হয় সেটা হয় তার ক্ষেত্রফলের সমানুপাতিক। অর্থাৎ তুমি যেই ক্ষেত্রফলের উপরে বলটা প্রয়োগ করছো সেই ক্ষেত্রফলের সমানুপাতিক। মানে ব্যাপারটা এরকম, আমরা যে স্পর্শকীয় বল একটু আগে পড়লাম, ক্রিন্তন বিকৃতির বেলায় যে আমরা পড়লাম, একটা বস্তুর উপরে বা একটা তলের উপরে আমরা কি করছিলাম, স্পর্শক বরাবর বল প্রয়োগ করছিলাম। এখানেও আমরা এক্স্যাক্টলি তাই করছি, একটা তরলের পৃষ্ঠের উপরে স্পর্শক বরাবর বল প্রয়োগ করছি, আর এই স্পর্শক বরাবর যে পৃষ্ঠটা আছে তাকেই আমরা বলতেছি এ, এই ক্ষেত্রফলের সমানুপাতিক। আর কিসের সমানুপাতিক? বেগের নতি, ডিভি ডিওয়াই। ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি বুঝাই দিব। এবং মাঝখানে কি বসে, মাঝখানে একটা বসে ধ্রুবক, এটার নাম হলো ইটা। এই ইটাটাকে আমরা বলি হলো সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক। এই ইটার মান থেকে বোঝা যায় আমাদের তরলটার সান্দ্রতা
কত বেশি, অর্থাৎ সে গতিকে কত বেশি বাধা দেয়। তাহলে আমি কি বললাম, এফ হইলো আমাদের সেই স্পর্শ, এ হইলো আমাদের ক্ষেত্রফল। তাহলে ডিভি ডিওয়াই কি জিনিস, এটা বোঝার জন্য একটু বাম পাশের ছবিটার দিকে খেয়াল করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তরল প্রবাহিত হচ্ছে, এই ভেক্টরগুলো চিন্তা করো, তরলের প্রবাহ। এখন তোমাকে প্রথম যে কথাটা বুঝতে হবে, আমাদের একেবারে মাটির সাথে, একেবারে মাটির সাথে যেই তরলের কণাগুলো লেগে থাকে, তারা কিন্তু আসলে তাদের বেগ কিন্তু হয়ে যায় শূন্য, তাদের বেগ হয়ে যায় শূন্য, কারণ তারা একেবারে মাটির সাথে লেগে আছে। এদের মধ্যে অ্যাডহেসিভ ফোর্সের কারণে বেগটা হয়ে যায় শূন্য। এখন তুমি যত উপরের দিকে যাবা, উপরের দিকে কিন্তু প্রবাহ বাড়বে, একেবারে উপরিতলে হয়তো প্রবাহ হচ্ছে, একেবারে নিচের তলে কোনো প্রবাহ হচ্ছে না। এখন আমি যদি চিন্তা করি যে কোনো একটা ক্ষুদ্র দূরত্ব চিন্তা করি, আমাদের ওয়াই অক্ষ হলো এই দিকে, ওয়াই অক্ষে আমি একটা ক্ষুদ্র দূরত্ব চিন্তা করব, এই যে ধরা যাক এটা হলো আমার ওয়াই অক্ষে ক্ষুদ্র দূরত্ব ডি ওয়াই, এই সাদা রেখাটা ওয়াই অক্ষে ক্ষুদ্র দূরত্ব ডি ওয়াই। এখন তুমি যদি খেয়াল করো, এই ডি ওয়াই দূরত্বে কিন্তু বেগের মান বৃদ্ধি পাইছে, বেগের মান বৃদ্ধি পাইছে, কতটুকু বৃদ্ধি পাইছে, ডিভি পরিমাণ বৃদ্ধি পাইছে, ডিভি পরিমাণ বৃদ্ধি পাইছে। এই ডিভি বাই ডিওয়াই এটাই হলো আমার বেগের নতি, যে ওয়াই অক্ষে বেগটা কত তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছে, এটাই হলো আমাদের বেগের নতি। আচ্ছা, তাহলে এখন আমরা যদি সামনে আগাই, যে এটা হলো আমাদের সূত্র, এখানে আমাদের আর কিছু জানতে হবে না, এতটুকু জানলেই হবে। আমি একটা অঙ্ক করাবো, অঙ্ক করালে তোমাদের কাছে ব্যাপারটা দেখবা যে আরো বেশি ক্লিয়ার হয়ে গেছে, আরো বেশি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলো আমরা অঙ্কটা করি। সাস্টে আসছে 2014-15 সালে, দেখো কি বলছে, 0.02 মিলিমিটার ক্ষেত্রফল, সরি 0.2 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ধাতব পাত 5 মিলিমিটার পুরু গ্লিসারিনের একটি স্তরের উপর রাখা আছে। আমি একটু তোমাদের জন্য ছবি আঁকার চেষ্টা করি। এই একটা ধাতব পাত, একটা ধাতব পাত, সেটা কার উপরে আছে, তাকে গ্লিসারিনের স্তরের উপর রাখা আছে, মানে এখানে গ্লিসারিনের উপরে সে ভাসতেছে, এরকম গ্লিসারিনের উপরে ভাসতেছে। এবং এই গ্লিসারিনের স্তরটা কতটুকু আমাদের এখানে পুরু, এই গ্লিসারিনের স্তরটা মাত্র 5 মিলিমিটার পুরু। তার মানে আমি যদি তোমাকে দেখাই, এটা হলো আমাদের ভূমি, এই যে এটা হলো আমাদের ভূমি, মাত্র 5 মিলিমিটার পুরু, ঠিক আছে, দেখাই দিচ্ছি কোন কালার দিয়ে দেখাবো, লাল কালার দিয়ে দেখাই। এই যে এটা হলো আমাদের 5 মিলিমিটার পুরু। আচ্ছা, ভালো কথা। এখন তুমি কি করবা, এখন তুমি এই ক্ষেত্রফলের উপরে একটা বল প্রয়োগ করবা। তাহলে এই ক্ষেত্রফলের উপর তুমি একটা বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করছো, এবং বল প্রয়োগ করে একে কত বেগে চালনা করছো, একে তুমি 0.06 মিটার পার সেকেন্ড বেগে চালনা করছো। অর্থাৎ আমাদের এই উচ্চতায় যে বেগ, যে ভি, এটা কত, 0.06। আর একেবারে যদি আমি মাটির কাছে বেগটা চিন্তা করি, একেবারে মাটিতে বেগটা কত, একেবারে মাটিতে বেগটা হলো শূন্য। এখন আমাকে বলছে সান্দ্রতা গুণাঙ্কের মান বের করতে বলছে। তো সান্দ্রতা গুণাঙ্কের মান কিভাবে বের করবো, নিউটনের সান্দ্রতার সূত্র থেকে, এফ ইকুয়ালস টু ইটা এ ডিভি ডি ওয়াই। তাহলে ইটা আমি কিভাবে বের করবো, ইটা ইকুয়ালস টু কি বলা যেতে পারে, একটা কাজ করি, ইটা এভাবে না বের করে মানগুলো বসাই, বলের মান কত, কতটুকু বল প্রয়োগ করতেছো, বলা হয়েছে 0.5 নিউটন আনুভূমিক বল প্রয়োগ করতেছি, ইটা আমি বের করতে চাই, ক্ষেত্রফল, কতটুকু ক্ষেত্রফলের উপর স্পর্শক বরাবর বল প্রয়োগ করি, আমরা এখানে 0.02 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে এই পরিমাণ বল প্রয়োগ করি, আর এটা কি ডিভি ডি ওয়াই। এখন তুমি চিন্তা করো, একেবারে মাটি থেকে একেবারে এই পৃষ্ঠ পর্যন্ত, ধাতব পাত পর্যন্ত বেগের পরিবর্তন কতটুকু, মাটিতে হইল 0 আর বেগের এই পাতের উপরে হলো 0.06, তার মানে আমরা বলতে পারি আমাদের বেগের পরিবর্তন এটা হলো 0.06। কতটুকু দূরত্বে এই পরিবর্তনটা ঘটে, 5 মিলিমিটার দূরত্বে কিন্তু আমাদের সেই পরিবর্তনটা ঘটে। তাহলে এটা হলো 5×10⁻³। এটা না বুঝার কিচ্ছু নাই, শুধু মানগুলা বসাইছি, এখান থেকে আমরা সান্দ্রতার মানটা পেয়ে যাব 2.08। এককটা কি হয়, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এককগুলা কিন্তু খেয়াল রাখতে হবে, অবজেক্টিভে চলে আসে, খুবই সহজ সিম্পল অঙ্ক, ঠিক আছে, ভেরি গুড। তোমরা অনেকেই আমাকে অ্যান্সার অনেকক্ষণ ধরে বলে দিছো, সো ভেরি 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 গুড। এখন আমরা দেখবো স্টোকসের সূত্র। তো স্টোকসের সূত্র ব্যাপারটা কি, স্টোকসের সূত্র ব্যাপারটা হলো, তুমি একটু যদি এখানে কল্পনা করার চেষ্টা করো, একটা বল, এই বল এটা একটা 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 বল বা একটা গোলক, এই গোলকটা হলো এর ব্যাসার্ধ আর, সে একটা তরলের ভিতর দিয়ে নিচের দিকে পড়ছে,
সে যখন একটা তরলের ভিতর দিয়ে নিচের দিকে পড়ে, তখন তরলটা কি হয়, তরলটা কিন্তু এর সাইড দিয়ে প্রবাহিত হয়, তরলটা কি হয় এর সাইড দিয়ে প্রবাহিত হয়, এইভাবে প্রবাহিত হচ্ছে, তাই তো? তাহলে তরল যখন এর সাইড দিয়ে প্রবাহিত হয়, তরল কিন্তু একে বাধা দেয়, তরল একে বাধা দেয়, তরল এর উপরে একটা উপরের দিকে বল প্রয়োগ করে, তরল কি করে এর উপরে উপরের দিকে একটা বল প্রয়োগ করে, এটাকে আমরা বলি সান্দ্রতা জনিত বল। এই সান্দ্রতা জনিত বল এফ, এটা আমরা স্টোকসের সূত্র থেকে বের করতে পারি যে এই তরলের ভিতর দিয়ে পড়লে আমাদের কতটুকু বল কাজ করে, এই বলটা হয় সিক্স পাই আর ইটা ভি, সিক্স পাই আর ইটা ভি, এটা ঘর্ষণের মতো একটা বল, তরলের বা গ্যাসের ভিতর দিয়ে পড়তে থাকলে বস্তুর উপর এই বলটা কাজ করে। তাহলে এখানে সিক্স পাই একটা ধ্রুবক, আর হইলো এই গোলকটার বা এই বস্তুটার ব্যাসার্ধ, ইটা হলো আমার সান্দ্রতা গুণাঙ্ক, আর ভি হলো আমাদের বস্তুর বেগ, বস্তুর বেগ। এখন যখন আমাদের কোনো বস্তু এই তরলের ভিতর দিয়ে, তরল বা গ্যাসের ভিতর দিয়ে সে যখন এইভাবে সারা জীবন ধরে পড়তে থাকে, তখন এই বাধা বলের কারণে এর বেগটা বাড়তে পারে না, একটা পর্যায়ে গিয়ে এর বেগের বৃদ্ধিটা থেমে যায়। যেই পর্যায়ে গিয়ে বেগের বৃদ্ধিটা থেমে যায়, যেই পর্যায়ে গেলে বেগের বৃদ্ধিটা থেমে যায়, সেই বেগটাকে আমরা বলি প্রান্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটি বা অন্তবেগ। তাহলে প্রান্ত বেগ বা আমাদের অন্তবেগ, ইংলিশে এটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি, এই টার্মিনাল ভেলোসিটি আমরা বের করতে পারি ভিটি। এটা আমরা কিভাবে বের করি, একটু কঠিন সূত্র কিন্তু আমাদেরকে ভাই কষ্ট করে হইলেও মনে রাখতে হবে, এই জন্য আমি তোমাদেরকে লিখে দিচ্ছি একটা কনস্ট্যান্ট, প্রথমে টু বাই নাইন আর স্কোয়ার রো এস মাইনাস রো এফ ইন্টু জি ডিভাইডেড বাই ইটা, ঠিক আছে? তাহলে আর মানে কি, আর মানে হলো আমাদের ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ, যে বস্তুটা পড়ছে তার ব্যাসার্ধ। অনেকেই আমাকে জিজ্ঞেস করছো বস্তু গোলক না হলে কি করব, গোলক না হলে এই অঙ্ক তুমি করতে পারবে না, এটা তোমার তোমার লেভেলের নলেজ দিয়ে করা যাবে না, তোমার পরীক্ষায় আসবে না। রো এস, রো এস কি, রো এস হলো আমাদের বস্তুর ঘনত্ব, যেই বস্তুটা আমার পড়ছে তার ঘনত্ব, আর ঘনত্ব। আর রো এফ কি, এটা হলো ফ্লুইডের ঘনত্ব, বা আমাদের এখানে যে তরল বা গ্যাস যেই মাধ্যমের ভিতর দিয়ে আমাদের বস্তুটা পড়ে সেই তরল বা গ্যাসের ঘনত্ব, ঠিক আছে? যদি আমি তুমি পানির মধ্যে একটা লোহার বল ছেড়ে দাও, তাহলে রো এফটা হবে পানির ঘনত্ব, যদি বাতাসের মধ্যে দিয়ে বৃষ্টি পড়ে তখন রো এফ হবে আমাদের বাতাসের ঘনত্ব। এইভাবে আমরা প্রান্তবেগ বা অন্তবেগটা হিসেব করে থাকি। তাহলে দেখি এখন আমরা এটাকে দিয়ে কিভাবে কিভাবে আমরা অঙ্কটঙ্ক করতে পারি, সেই জিনিসগুলোই এখন আমরা একটু দেখব। আচ্ছা, তো কি বলছে দেখো, বুয়েটে আসছে 2014-15 সালে আসা অঙ্ক, একটু দেখি আমরা। তুমি দেখতে পাচ্ছ 14-15 সালে মনে হয় এই চ্যাপ্টার থেকে অনেকগুলোই অঙ্ক আসছে। তো যারা যারা মনে করছিলা যে এই অধ্যায় মনে হয় ইম্পর্টেন্ট না, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না। আচ্ছা, তো দেখি কি বলছে। এত কেজি এবং এত ব্যাস বিশিষ্ট একটি কাচের বল, আচ্ছা ভালো কথা, কি বলছে, সে হলো আমাদের এত ঘনত্ব বিশিষ্ট একটি তেলের মধ্যে দিয়ে সুষম বেগে, এই যে এটাই হলো আমাদের প্রথম ইম্পর্টেন্ট কথা, সুষম বেগ। তার মানে বস্তুর বেগ তো বাড়ছে না, বস্তুর বেগ বাড়ে না কেন, তার মানে সে কিন্তু অন্তবেগ বা প্রান্ত বেগ প্রাপ্ত হয়েছে, প্রান্ত বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে প্রান্ত বেগে 6.4 সেকেন্ডে এত মিটার নিচে পড়ে তেলের সান্দ্রতা সহগের মান কত, খুব ভালো কথা, খুবই সহজ অঙ্ক। সহজ অঙ্ক কেন, কারণ তোমাকে তেলের সান্দ্রতা সহগের মান বের করতে বলছে আর প্রান্ত বেগের ব্যাপার স্যাপার আছে, তাহলে কোন সূত্রের কাছে তুমি চলে যাবা। একটু আগে তোমাকে যে সূত্রটা শিখাইলাম যে আমাদের প্রান্ত বেগ ভিটি সেটা হয় 2/9 আর স্কয়ার রো এস মাইনাস রো এফ ইন্টু জি ডিভাইডেড বাই ইটা।
আচ্ছা, মোস্ট প্রবলি অয়নের একটু ইন্টারনেট কানেকশনের প্রবলেম হয়েছে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, তো বাই দিস টাইম অয়ন রিজয়েন করতে করতে আমি জাস্ট দু একটা ছোট্ট ছোট্ট কোশ্চেনের অ্যান্সার দেই, তোমরা অনেকেই জিজ্ঞেস টিজ্ঞেস করতেছিলে আর কি। তো একটা পপুলার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই, অনেকেই ওই 17-18 সালের একটা বিখ্যাত কোশ্চেনের কথা বলতেছিল, অনেকেই রিকোয়েস্ট করছো এটা। বাট কথা হলো, এটা অয়নও হয়তো যখন জয়েন করবে তখন সে এগ্রি করবে আর কি। 17-18 সালের কোশ্চেন যেটা আসছিল ওই রকম তুমি দেখবা প্রত্যেক বছরে কিছু উদ্ভট উদ্ভট কোশ্চেন আসতেছে লাস্ট কয়েক বছর ধরে। যেমন ধরো আমাদের আমাদের সময়ও একটা কোশ্চেন আসছিল নিউটন রিং থেকে, অপবর্তন চ্যাপ্টারের মানে চ্যাপ্টার 7 থেকে সেকেন্ড পেপারের, ওখান থেকে নিউটন স্ট্রিং এর একটা ম্যাথ দিছিল। তো এই টাইপের কিছু কোশ্চেন ওরা করেই বসে, যেগুলার হইলো গিয়ে কোনো ইয়ে নাই, মানে তোমার ওই রকম ব্যাকগ্রাউন্ড নাই আর কি তোমার থিওরিটিক্যাল নলেজে। তো এই সব ম্যাথ সাধারণত আমাদেরকে স্কিপ করতে হয়। তো তোমরা যে ম্যাথটার কথা বলতেছো এই অঙ্কটা করাইতে লিটারালি হইলো গিয়ে এখানে এখন জাস্ট একটা অঙ্ক করাইতে তার পিছনে 20 মিনিট যাবে, এবং আলটিমেটলি আসলে কেউই খুব ভালো কোনো আন্ডারস্ট্যান্ডিং পাবে না ম্যাথের, ঠিক আছে? আর তার থেকে বড় কথা হলো এটা করে তোমার কোনো মানে ইনসাইট পারবে না। তো এই কারণে সাধারণত আমরা এই টাইপের অঙ্কগুলো স্কিপ করে যেগুলোতে তোমার মানে ইনসাইট বাড়বে, তুমি 5টা অঙ্ক বেশি নিজে করতে পারবে, সেই টাইপের অঙ্কগুলোতে আমরা জোর দিই আর কি। এইটা ছিল একটা কথা। সো ওটা যদি করতে হয় তুমি তোমার নিজের মতো ট্রাই করো, না করলেও যে খুব সমস্যা হয়ে যাবে এরকম কিছু না। তোমার যেগুলো লাগবে সেরকম কিছু সাধারণত আমরা স্কিপ করি না, ঠিক আছে? হ্যাঁ অন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ অন শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ারলি শোনা যাচ্ছে অন, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। হ্যালো শ্রেষ্ঠ, কার নেটে প্রবলেম আমি বুঝতেছি না, আমার নেটে নাকি তোর নেটে প্রবলেম? অন ভাইয়া? জি ভাইয়া, হ্যালো অন ভাই, শুনতে পাচ্ছি আপনার কথা, শুনতে পাচ্ছি, আপনি শুরু করেন। ঠিক কথা, ওকে ওকে ঠিক আছে। সো স্টুডেন্টস, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা এটা তোমরা আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানাও। আমার এই যে ওয়াইফাই চলে গেছে তো আমি ফোনের নেটওয়ার্ক দিয়ে আবার জয়েন করলাম। আচ্ছা, সো থ্যাংক ইউ। এখন তোমরা কতটুকু আসলে কোন জায়গা থেকে ডিসকানেক্ট হয়ে গেছে এটা তো আমি জানি না, তো আমি আবার পুরো জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এখানে কি করতেছিলাম। আমরা হলো এখানে প্রান্ত বেগটা বের করতেছিলাম, প্রান্ত বেগের আমরা সমীকরণটা লিখছি, যে সমীকরণটা তোমাদেরকে একটু আগে দেখাইলাম যে 2/9 আর স্কয়ার রো এস মাইনাস রো এফ ইন্টু জি ডিভাইডেড বাই ইটা। তো ইটা যেহেতু বের করতে হবে, ইটাকে এক পাশে রেখে বাকি সবকিছু অন্য পাশে নিয়ে গেছি। এখন একটা একটা করে মান বের করার জন্য আমরা কি করব, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করার জন্য আমরা কি করব, এইটাকে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের এখানে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হলো 2.2 ইনটু 10^-3 তার উপরে স্কয়ার, তার উপরে স্কয়ার। এখন কথা হলো রো এস কত, এই তো ঝামেলায় পড়ে গেলাম। রো এস কত, রো এস হলো বস্তুর ঘনত্ব। বস্তুর ঘনত্ব কি বলছে? না, বস্তুর ঘনত্ব বলে নাই, তোমাকে তরলের ঘনত্ব বলছে। তাহলে রো এস এটা আমরা কিভাবে বের করতে পারি, রো এস টা আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, তো প্রথমেই দেখো এখানে আগে আর একটা তোমাদেরকে দেখাই দিই, কারণ একটু পরে অনেকেই আবার বলা শুরু করবে আর এর মান কই পাইছেন। এই জন্য দেখাই দিচ্ছি, ব্যাস দিয়ে দিচ্ছে 4.4 × 10^-3, আর এটাকে 2 দিয়ে ভাগ করে হইলো আমি আর এর মান পাইছি, আর এর মান হলো 2.2 × 10^-3 মিটার। আচ্ছা, ঘনত্ব কিভাবে বের করব, ঘনত্ব রো এস বস্তুর ঘনত্ব বের করার জন্য বস্তুর ভরকে তার আয়তন দিয়ে ভাগ করে দিব। এখন এটা যেহেতু একটা গোলক, তাই গোলকের আয়তন কি 4/3 πr³, 4/3 πr³। তাহলে এখানে বস্তুটার ভর কত, বস্তুটার ভর তোমাকে বলছে 1.34 × 10^-4 ডিভাইডেড বাই আচ্ছা, আমি খুবই দুঃখিত,
আসলে কেন প্রবলেম হচ্ছে আমি জানি না। ভাই কি এখন শুনতে পাচ্ছেন অয়ন ভাইয়া? শ্রেষ্ঠ ভাই কি আছেন? হ্যালো জি অয়ন ভাই, শুনতে পাচ্ছেন? ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি জি পাচ্ছি। ইমামুল ভাইয়া? হ্যাঁ ভাই, আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা। আমার মনে হয় নেটওয়ার্ক বেশি প্রবলেম করতেছে ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই আপনার কথা শোনা যাচ্ছে ভাই, তো আপনি কি শেয়ার দিবেন ভাই? আচ্ছা একটু দাঁড়ান, আমার তো সেট করতে হবে। আচ্ছা এখন আসলে একটু কথা বলি, এখন আমি জানি না কেন হচ্ছে, একটু দেখি যে নেটওয়ার্ক স্টেবল হয় কিনা। আরেকবার একটু চেষ্টা করি, তারপর যদি না হয় তোমাদের শ্রেষ্ঠ ভাইয়া তো আছে, টেনশনের কিছু নাই, তো আমি আরেকবার একটু চেষ্টা করি। তো দেখো তাহলে আমরা কি করছি, দেখো এই ভরকে আয়তন দিয়ে ভাগ করে ঘনত্বটা বের করার চেষ্টা করছি। তোমরা একটু আগে আমাকে চ্যাট বক্সে লিখছো যে m / v করে আমরা ঘনত্বটা বের করতে পারি, তাহলে m আর v টা কি 4/3 পাই আর কি, যেহেতু এটা একটা গোলক। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে মনে হয় আমরা ঘনত্বটা বের করতে পারবো। ঘনত্বটা কত আসে দেখি, তোমরা আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানাবা, চ্যাট বক্সে লিখে জানাবা যেখানে ঘনত্বটা কত আসে, একটু ক্যালকুলেশন করে তোমরা আমাকে একটু জানাও যে এখানে আমাদের ঘনত্বটা কত আসে। শ্রেষ্ঠ মনে হয় চেষ্টা করতেছে ওর ইয়ে থেকে জয়েন করার, এখন বুঝলাম না আসলে। জি ভাইয়া শ্রেষ্ঠ ভাই তাহলে শেয়ার দিচ্ছে আমার বললো আর কি, তাহলে শেয়ার ভাই শ্রেষ্ঠ ভাই দেখ নাই? হ্যাঁ অসুবিধা তো নাই। আচ্ছা আচ্ছা ভাই আপনি একটু কথা বলতে থাকেন, আমরা শুনতে পাচ্ছি, সমস্যা নেই, আমি শ্রেষ্ঠ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতেছি ভাই। ঠিক আছে আপনি কন্ট্যাক্ট করেন, আমি যে দেখি এই অঙ্কটা শেষ করি, অসুবিধা নেই। দেখি আরেকবার ট্রাই, লাস্ট ট্রাই, হ্যাঁ আল্লাহ ভরসা। দেখি তাহলে তোমরা আমাকে অনেকেই বলছো যে ঘনত্বটা কত হবে, তো দেখি ঘনত্বটা তোমরা বলছো 3004.33 এত কেজি পার মিটার কিউব, পার মিটার কিউব। ভালো কথা। আরেকটা জিনিস আমার লাগবে, সেটা হলো আমার প্রান্ত বেগটা লাগবে, ভিটিটা লাগবে। তো প্রান্ত বেগটা আমরা কিভাবে বের করব, প্রান্ত বেগটা আমরা বের করতে পারি দূরত্ব ভাগ সময়। কেন? কারণ বস্তু যেহেতু সমবেগে যাচ্ছে, সমবেগে যেহেতু যাচ্ছে তাই সমবেগে গেলে আমরা বেগকে দূরত্ব ভাগ সময় দিয়ে বের করতে পারি। এখন তুমি একটু দেখো আমাদের এখানে দূরত্ব কত, আমাকে বলছে 6.4 সেকেন্ডে 0.381 মিটার নিচে নামে, তাহলে আমার দূরত্ব কত 0.381, আর আমাদের সময় কতটুকু, সময় হলো আমাদের 6.4 এত। তাহলে এখান থেকে আমরা মনে হয় বেগটাও পেয়ে যাচ্ছি। তোমরা আমাকে অনেকেই বলছো 0.06 এর কাছাকাছি মেবি, বা 0.595 এরকম কিছু একটা। তাহলে এটা যদি আমি বলি 0.6 মিটার পার সেকেন্ড, তাহলে এখন আমরা প্রত্যেকটা জিনিসের মান এখন আমরা জেনে গেছি। তাহলে এখন মনে হয় আমরা কি করতে পারবো, এখন মানগুলা বসাইতে পারবো। তাহলে মানগুলা বসাও, রো এস এর মান হলো আমাদের 3004.33, রো এফ মানে আমাদের যে ফ্লুইড বা আমাদের যে এখানে তরল, সেই তরলের বা তেল, এই তেলের ঘনত্ব তোমাকে বলে দিছে 0.943 × 10³, জি এর মান কত, জি এর মান 9.8। তোমরা অনেকেই অ্যান্সার বলে দিছো, ভেরি ভেরি গুড, যারা অ্যান্সার বলছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি হলো তারপরও পুরোটা লিখে দিচ্ছি, আমাদের টার্মিনাল ভেলোসিটির মান, ভিটি এর মান 0.06, এখান থেকে আমরা কিন্তু আমাদের যে সান্দ্রতা সেই সান্দ্রতার মানটা পেয়ে যাচ্ছি, এটা হলো 0.365। ভেরি গুড, তোমরা যারা অ্যান্সার বলছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। এটা হলো এত প্যাস্কেল সেকেন্ড বা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, যেভাবে তুমি বলতে চাও বলতে পারো। আচ্ছা এই হলো আমাদের, এটা এটা হলো আমাদের এখানে অ্যান্সার। তো তোমাদের জন্য আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি, যেহেতু এতটুকু অংশ আমার নেটে প্রবলেম হয়েছে, আরেকবার নেটে প্রবলেম হলে তোমাদের শ্রেষ্ঠ ভাইয়া কে ছেড়ে দিব, শ্রেষ্ঠ ভাইয়া কন্টিনিউ করবে। তো আমরা হলো প্রথমে প্রান্ত বেগের সমীকরণটা লিখছি, সেখান থেকে আমরা সান্দ্রতাঙ্ক বের করতে চাই। তো সান্দ্রতাঙ্ক বের করতে গিয়ে দেখছি আমরা রো এস জানি না, অর্থাৎ বস্তুর ঘনত্ব জানি না, আর কি জানি না, আর আমরা জানি না যে ভিটিটা জানি না, ভিটিটা জানি না। তাহলে আমরা যদি একটু দেখি যে রো এস বস্তুর ঘনত্ব আমরা কিভাবে বের করছি, বস্তুর ঘনত্ব বের করছি বস্তুর ভরকে বস্তুর আয়তন দ্বারা ভাগ করে দিয়ে।
ব্যাস বস্তুর ঘনত্ব পেয়ে গেছি, আর অন্তঃবেগ বা প্রান্তবেগ কিভাবে বের করছি, এই দূরত্বকে সময় দিয়ে ভাগ করে, যেহেতু সুষম বেগে পড়ে, সুষম বেগে পড়লে আমাদের ভিটি হলো দূরত্ব ভাগ সময়, এখান থেকে আমরা এটাও পেয়ে গেছি। তারপর সবগুলো মান বসাই দিয়ে ডিরেক্টলি আমাদের ভিটি এর মান পেয়ে গেছি। বইটা আসছিল দেখো খুব বেশি কমপ্লিকেটেড না, দুই থেকে তিন স্টেপের অঙ্ক, দুই থেকে তিন স্টেপের অঙ্ক, ক্যালকুলেশন গুলা ক্যালকুলেটারে একটু কষ্ট করে করতে হয় এই আর কি। ঠিক আছে, তাহলে চলো আমরা সান্দ্রতা নিয়ে কথা বললাম, এখন আমরা কথা বলবো পৃষ্ঠটান নিয়ে। পৃষ্ঠটান নিয়ে এখন আমরা যদি একটু দেখি পৃষ্ঠটান ব্যাপারটা কি, একটু তোমরা ছবির মধ্যে খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পানির মধ্যে কি হচ্ছে, পানির মধ্যে সুই ভাসছে বা আমাদের কি হচ্ছে, দেখো সুই ভাসছে বা একটা এখানে পেপার ক্লিপ দেখতে পাচ্ছি এরা ভাসছে। এবং দেখে কি মনে হচ্ছে পানির যে উপরের স্তর সে কিন্তু জাস্ট লাইক এ পর্দা, একটা পর্দার মতো আচরণ করছে, তাই না? মনে হচ্ছে একটা টান টান করে রাখা পর্দার উপরে তুমি একটা বস্তুকে ভাসায় রাখছো। এই যে ঘটনাটা এটাকেই আমরা বলি পৃষ্ঠটান, এটাকেই আমরা বলি পৃষ্ঠটান। এখন তুমি যদি একটু খেয়াল করো যে আমাদের এইখানে কি হবে, সব সময় তরলের পৃষ্ঠের সাথে স্পর্শক বরাবর আমাদের এই পৃষ্ঠটান জনিত বলটা কাজ করে, পৃষ্ঠটান জনিত বলটা কাজ করে। এই যে খেয়াল করো আমাদের এখানে পৃষ্ঠটান জনিত বলটা কাজ করবে সবসময়, তরল পৃষ্ঠের সাথে স্পর্শক বরাবর পৃষ্ঠটান জনিত বল কাজ করে। তাহলে পৃষ্ঠটান জনিত বল, আমি প্রত্যেকটা জিনিস বলে দিব, একটু ধৈর্য সহকারে আমার কথা শুনো, পৃষ্ঠটান, পৃষ্ঠটান জনিত বল সেটা আমরা কিভাবে বের করি, এই এফ ইকুয়ালস টু টি ইন্টু এল। খুব মনোযোগ দিয়ে এখন আমার কথাগুলো শুনবা, কারণ এই কথাগুলোর চেয়ে ইম্পর্টেন্ট কথা নাই। এই টিটাকে আমরা বলি পৃষ্ঠটান, এই টি এর নাম হলো পৃষ্ঠটান। এরপরে আসো যে আমাদের এল কি জিনিস, এই এল নিয়ে কিন্তু আমাদের কনফিউশন থাকে, এই এল নিয়ে কনফিউশনটা আমরা আজকে দূর করে দিব। এল হলো যতটুকু দৈর্ঘ্য, বস্তুর যতটুকু দৈর্ঘ্য পানিকে স্পর্শ করে, পানিকে স্পর্শ করে। এখন অনেকেই কিন্তু এই জায়গাটা একটু গুলায় ফেলো, অনেকেই কিন্তু এটাকে ক্ষেত্রফল মনে করো, অনেকেই কিন্তু ক্ষেত্রফল দিয়ে গুণ করতে চাও, আসলে কিন্তু ক্ষেত্রফল না, একটু খেয়াল করো এটা কিন্তু বস্তুর দৈর্ঘ্য। কখনোই কিন্তু পৃষ্ঠটানের অঙ্ক করার সময় বস্তুর ক্ষেত্রফল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাকে দেখতে হবে বস্তুর কতটুকু দৈর্ঘ্য পানিকে স্পর্শ করে সেটা। তাহলে এখন আমরা দেখবো যে বিভিন্ন অবস্থায় এই এল এর মানটা কিরকম হয়। প্রথম আমি শুরু করতে চাই একটা সুই দিয়ে, মনে করো এই একটা সুই, এই একটা সুই, এই সুইকে আমরা কি করছি, এই সুইকে আমরা পানির মধ্যে ভাসায় রাখছি, এরকম পানির মধ্যে ভাসায় রাখছি। তাহলে পানির মধ্যে যদি ভাসায় রাখি তাহলে সুই কিন্তু পানির এই উপরের তলকে এরকম ভাঁজ করে ফেলে, এরকম ভাঁজ করে ফেলে। যে ছবিটা তোমাদেরকে দেখাইছিলাম একটু দেখো, দেখে কি বুঝতে পারতেছো যে উপরের তলটা কিন্তু এরকম ভাঁজ হয়ে আছে, তাই না? ভাঁজ হয়ে আছে, ভালো কথা। তাহলে এরকম যদি ভাঁজ হয়ে থাকে আমরা কি বলছি যে এখানে আমার যে বলটা কাজ করে এফ সেটা কি হবে, সেটা হবে টি ইন্টু একটা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা কত হবে, আমাকে দেখতে হবে এই সুয়ের কতটুকু দৈর্ঘ্য আসলে পানিকে স্পর্শ করে। আমি যদি তোমাকে বলি যে আমাদের সুয়ের দৈর্ঘ্য হলো এল, তোমরা কি আমাকে বলতে পারবা যে সুয়ের কতটুকু অংশ আসলে পানিকে স্পর্শ করে? ভেরি গুড, তুমি যদি দেখো সুয়ের আমাদের দুই পাশে এল এল দুই জায়গায় কিন্তু পানিকে স্পর্শ করে, অর্থাৎ আমার দুইটা দৈর্ঘ্যে কিন্তু আমার বলটা কাজ করে। তাই এটা কিন্তু টু ইন্টু এল, আমার দুই পাশের বলকেই হিসেব করতে হবে, তাই টু ইন্টু এল। তুমি বলতে পারো ভাইয়া এই যে আমাদের সুই এর তো একটা পুরুত্ব আছে। হ্যাঁ আছে, কিন্তু সেটাকে আমরা ইগনোর করছি, সেটাকে আমরা জিরো বলে ধরে নিছি। আচ্ছা পরেরটায় চলে যাই, মনে করো আমি তোমাকে বললাম একটা কয়েন, একটা কয়েন মানে বুঝো তো একটা মুদ্রা, এক টাকার একটা কয়েন, সেটাকে মনে করো আমি কি করলাম, সেটাকে আমি কি করলাম, এটাকে এখন আমি পানির উপরে মনে করো ভাসায় রাখছি, পানির উপরে ভাসায় রাখছি। তাহলে এইবার যখন আমি এফটা বের করব তখন কি হবে, এফটা বের করব তখন কি হবে, আমরা কি বলছি যতটুকু দৈর্ঘ্য পানিকে স্পর্শ করে, যতক্ষণ যতটুকু দৈর্ঘ্য পানিকে স্পর্শ করে। তাহলে কতটুকু দৈর্ঘ্য পানিকে স্পর্শ করে, তুমি চিন্তা করো এই যে পরিধিটা না, এই পরিধিটা তোমরা সবাই ঠিক উত্তর লিখতেছো, এই পরিধিটা হলো পানিকে স্পর্শ করে আছে। তাহলে কি হবে এটা, এটা হবে টু পাই আর, টু পাই আর। সাকিব বলছে কয়েন ভাসবে না, সাকিবকে আমি বলবো তুমি একটু নেটে সার্চ করে দেখো যে কয়েন কি আসলে ভাসানো যায় নাকি যায় না। ঠিক আছে পরেরটায় চলে যাই,
এরপরে মনে করো তুমি খুব পাতলা একটা কাগজের টুকরা বা একটা খুব পাতলা একটা ব্লেড তাকে তুমি এভাবে ভাষায় রাখছো, এটার একটা বাহু হইলো এ, এই বাহুটা এ হইলে এই বাহুটাও এ এবং অপর বাহুগুলা বি, তাহলে এইবার কি কেউ বলতে পারো যে এইবার আমাদের কত দৈর্ঘ্য দিয়ে গুণ করব? তাহলে তুমি যদি চিন্তা করো এ দৈর্ঘ্যকে আমার টাচ করে দুইবার এবং বি দৈর্ঘ্যকে আমার টাচ করে দুইবার, তাহলে মোট কতটুকু দৈর্ঘ্য আমার চলে আসে? তোমরা আবার সবাই সঠিক উত্তর দিছ, এটা হলো টু ইন্টু এ প্লাস বি, এ কে দুইবার বি কে দুইবার, টু ইন্টু এ প্লাস বি, আমি টুটা কমন নিয়ে লিখছি, টু ইন্টু এ প্লাস বি। ওকে, ভালো কথা, ভেরি গুড। আরেকটা তোমাদেরকে দেখাই, মনে করো একটা গোলক, একটা গোলক, এই গোলকটা আমার অর্ধ নিমজ্জিত হয়ে আছে, এই গোলকটা অর্ধ নিমজ্জিত হয়ে আছে, ঠিক আছে, এই যে এরকম এই গোলকটা এরকম অর্ধ নিমজ্জিত হয়ে আছে, পানির মধ্যে অর্ধেক এরকম নিমজ্জিত হয়ে আছে, তাহলে গোলকের কতটুকু অংশ, কতটুকু দৈর্ঘ্যকে আমার হলো এ টাচ করে থাকবে? ক্ষেত্রফল না কিন্তু, দৈর্ঘ্য, কতটুকু দৈর্ঘ্য, বাইরের দিকে যে আমার টু পাই আর, তার যে পরিধি সেটা, পরিধিটা, ঠিক আছে, টু পাই আর। এফ ইকুয়ালস টু কি হবে আবার? এফ ইকুয়ালস টু হবে টি ইন্টু টু পাই আর, টু পাই আর, বুঝতে পারি? এই যে আমাদের এই গোলকের চারিদিকে, এই গোলক পৃথিবীর মতো যদি চিন্তা করো তাহলে বিষুবীয় রেখাটা সেভাবে চিন্তা করতে পারো। আচ্ছা, এটা যদি গেল পৃথিবী, তো আর ভাসে না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম আর কি, পরে বললো না যে অয়ন ভাই পৃথিবী ভাসায় দিছে। আচ্ছা, এরপরে আমরা কি চিন্তা করব, এরপরে আমরা চিন্তা করব আরেকটা, সেটা হলো আমাদের একটা রিং বা একটা আংটি। তাহলে একটা রিং বা একটা যদি আংটি হয় তাহলে জিনিসটা কেমন হবে? একটা রিং বা আংটি যদি হয়, এই রিং বা আংটির কয়টা ব্যাসার্ধ আছে? দুইটা ব্যাসার্ধ আছে, একটা বাইরের ব্যাসার্ধ আর একটা ভিতরের ব্যাসার্ধ। আমি বললাম ভিতরের ব্যাসার্ধটা হলো আর ওয়ান, আর বাইরের যে ব্যাসার্ধ সেটা মনে করো আমি বললাম আর টু। তাহলে এবার কি কেউ আমাকে বলতে পারবা যে এবার আমার এফ কি হবে? এফ ইকুয়ালস টু হবে টি ইন্টু কতটুকু দৈর্ঘ্য পানিকে টাচ করবে। এবার চিন্তা করো, এবার কিন্তু পানি বাইরেও রিংকে টাচ করে, পানি কিন্তু বাইরের দিকেও একে স্পর্শ করে, আবার কি করে ভিতরের দিকেও স্পর্শ করে। তাহলে টু পাই আর ওয়ান প্লাস টু পাই আর টু, ভেরি গুড, দুটো যোগ করে দিব, বাইরের পরিধি আর ভিতরের পরিধি যোগ করে দিব। তোমরা আমাকে এই তো বুঝতে পারছি, গোলকের অংশটা আরেকবার বলতে বলছো, আমি গোলকের অংশটা আরেকবার বলবো। একটু তোমরা খেয়াল করো যে আমার যে গোলক, এই যে গোলক, এই গোলকটা যখন আমার পানিতে নিমজ্জিত হবে, পানিতে যখন নিমজ্জিত হবে তখন পানিটা এর কিভাবে থাকবে? অর্ধেক নিমজ্জিত হয়ে আছে, তাহলে পানিটার কোন অংশকে স্পর্শ করে আছে, কোন দৈর্ঘ্যটাকে স্পর্শ করছে? এর এই যে, এর যে ঠিক মাঝখানের যে পরিধিটা সেইটা, পানি যে স্পর্শ করে আছে ঠিক মাঝখানের পরিধিটা, ঠিক আছে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা মাঝখানের পরিধিটা হলো আমার টু পাই আর, সেটাই হলো আমরা এখানে করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে অন্যান্য বস্তু হইলে কি হবে, তোমাকে থিওরি শিখাই দিছি, অন্যান্য বস্তু হইলে নিজে নিজেই বের করবা। ওকে, তাহলে আমরা চলো কিছু অঙ্ক টঙ্ক করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, এখন খুব ভালো করে আমার কথাগুলো শুনবা, ঠিক আছে। আচ্ছা, 5 গ্রাম ভরের একটি সুইয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন কত হইলে পানিতে ভাসবে? এখন খুব ভালো করে আমার কথাবার্তা খেয়াল করবা, নাহলে কিন্তু বুঝবা না। দেখো, খুব সহজ অঙ্ক, একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে দেখবা খুবই সহজ। আমি যে এই পাশে ছবিটা আঁকি, দেখো এই মনে করো আমার সেই সুই, এই মনে করো আমার সেই সুই। তাহলে সুই যখন পানিতে ভাসে তখন সে কি করে, আমি একটু আগেও তোমাকে বলছি, সুই যখন পানিতে ভাসে সে কিন্তু পানিকে এভাবে ভাঁজ করে ফেলে, পানির পানির উপরের যে সারফেসটা তাকে এরকম ভাঁজ করে ফেলে, ভাঁজ করে ফেলে। তাইলে আমি যদি সাইড থেকে এই সুইটাকে দেখি, সাইড থেকে যদি আমি এই সুইটাকে দেখি, সাইড থেকে যদি আমি এই সুইটাকে দেখি, তাহলে আমি কি দেখব, সাইড থেকে যদি আমি দেখি তাহলে দেখব আমার পানিটা এরকম ভাঁজ হয়ে আছে, তাই না, পানিটা এরকম ভাঁজ হয়ে আছে, এরকম ভাঁজ হয়ে আছে। এই অঙ্ক তোমরা অনেকেই করতে পারো, বাট এটার একটু ডিটেইল আমরা একটু বুঝতে চাচ্ছি যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, ঠিক আছে, কারণ অনেক সময় আমরা অঙ্ক ঠিকই করি কিন্তু বুঝতে পারি না। এখন দেখো আমাদের এইখানে কি হবে, কি কি বল কাজ করবে আমরা যদি একটু দেখি, এই সুইয়ের একটা ওজন কাজ করবে নিচের দিকে, সুইয়ের একটা ওজন কাজ করবে নিচের দিকে, আবার সুইয়ের দুই পাশে কি হবে বলতো ভাইয়ারা, সুইয়ের দুই পাশে আমাদের পৃষ্ঠটানজনিত যে বলটা সেটা কাজ করবে, পৃষ্ঠটানজনিত বল
আমাদের এখানে স্পর্শক বরাবর ক্রিয়া করবে, এটা হলো পৃষ্ঠটানজনিত বল। এখন আবার আগের মতো এই যে পৃষ্ঠটানজনিত বল এফ, এই এফটাকে আমরা কি করতে পারি, দুইটা উপাংশে ভাগ করতে পারি। একটা হলো আমার আনুভূমিক উপাংশ আর একটা হলো আমার উলম্ব উপাংশ। এই কোণটাকে যদি বলি আমি থিটা, তাহলে আনুভূমিক উপাংশ হলো এফ কস থিটা আর উলম্ব উপাংশ হলো এফ সাইন থিটা, এফ সাইন থিটা। তাহলে আবার আমি যদি ওয়াই অক্ষকে চিন্তা করি, আমাদের ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে বল কতটুকু, ওয়াই অক্ষে বল এফ সাইন থিটা ইকুয়ালস টু হলো এম জি, ইকুয়ালস টু হলো এম জি। আর পৃষ্ঠটানজনিত বল এফ সেটা কি হয়, এটা হয় হলো টি ইন্টু টু এল। আমরা দেখছি সুয়ের জন্য এইটা হবে টু এল, তাই তো টু এল। এখন অনেকেরই মনের মধ্যে প্রশ্ন আসছে যে ভাই এর আগে একটা অঙ্ক করার সময় আপনি এই উপরের বলকে দুই দিয়ে গুণ করছিলেন, এবার কেন আপনি দুই দিয়ে গুণ করতেছেন না? আসলে আমি দুই দিয়ে গুণ করছি, তোমরা যদি খেয়াল করো আমরা দুই দিয়ে গুণ করা মানে আসলে কি ছিল, দুই পাশের বল হিসেব করা। দেখো আমরা এখানে যে টু এলটা নিছি এটা কিন্তু সুয়ের উভয় পাশের বলকে হিসেব করার জন্যই কিন্তু আমরা টু এলটাকে নিছি। এই জন্য আমরা এখানে দুইবার টু দিয়ে গুণ করি নাই, একবারই হিসেবটা করছি। আচ্ছা তাহলে এখন আসবে আমাদের এম জি, আমাদের কাজ কি এল এর দৈর্ঘ্য বের করা। তাহলে এল ইকুয়ালস টু কি বলতে পারি, এল ইকুয়ালস টু চলে আসবে এম জি ডিভাইডেড বাই টু টি সাইন থিটা, টু টি সাইন থিটা। তোমাকে বলছে এল এর সর্বনিম্ন দৈর্ঘ্য, সর্বনিম্ন দৈর্ঘ্য। তাহলে সর্বনিম্ন দৈর্ঘ্য কিভাবে বের করব, খুব ভালো করে কথাটা বুঝো। এল এর মান এটা মিনিমাম হবে কখন, এই এল এর সাথে সাইন থিটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এল এর মান মিনিমাম হবে যখন সাইন থিটার মানটা হবে ম্যাক্সিমাম, এল এর মান মিনিমাম হবে যখন সাইন থিটার মানটা হবে ম্যাক্সিমাম। তোমরা কি আমাকে বলতে পারবা যে সাইন থিটার ম্যাক্সিমাম মানটা কত হয়? সাইন থিটার ম্যাক্সিমাম মান হয়ে যায় 1, ভেরি গুড। তাহলে আমাদের এল মিনিমাম এটা হলো এম জি ডিভাইডেড বাই 2t। তাহলে মান বসায় দাও, ভর কত 5 গ্রাম, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, জি এর মান হলো 9.8 আর 2 ইন্টু টি, টি এর মান কত 72 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তোমরা আমাকে অনেকক্ষণ ধরে উত্তর বলে রাখছো, আমি সেই উত্তরটা এখন ব্যবহার করব, 0.34 মিটার অ্যানসার, ঠিক আছে? আচ্ছা তাহলে এই ছিল আমাদের এখানে ঘটনা, এই ছিল আমাদের এখানে ঘটনা, কিছুই করি নাই, এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা আরেকবার রিপিট করার কোনোই মানে নাই। এখন আমরা কি করব, সামনের জায়গায় চলে যাব। হৃদয় বসে থিটাটা চেঞ্জ হওয়া সম্ভব না, কেন হৃদয় কেন চেঞ্জ হওয়া সম্ভব না, এটা আমার যত বেশি ভাঁজ হবে থিটার মানটা তত বেশি বৃদ্ধি পাবে। তুমি যত বেশি ভারী বস্তু বসাবা বা যত কম দৈর্ঘ্যের বস্তু বসাবা এখানে ভাঁজটা তত বেশি হবে, ঠিক আছে? আচ্ছা জয় জিজ্ঞেস করছে কস থিটাটার কি হবে, এই কস থিটাটার কি হবে, এই প্রশ্নের উত্তর একেবারে শুরুর দ্বিতীয় অঙ্কটায় দেয়া হয়েছে। তাহলে দ্বিতীয় অঙ্কটা আরেকবার দেখতে হবে। পরের এখন আমরা অঙ্কে চলে যাব, পরের অঙ্কে যাওয়ার আগে আমরা যদি দেখি স্পর্শকোণ, স্পর্শকোণ যদি এখন আমরা দেখতে চাই, তো এখন আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবা, কারণ এই জায়গাটা একটু ভুল থাকে, এই জায়গাটা আমাদের জানাশোনার একটু ভুল থাকে। একটু খেয়াল করো, আমাদের স্পর্শকোণ, আমাদের তরল আর কঠিন যেই বিন্দুতে স্পর্শ করে সেখানে একটা কোণ তৈরি হয়, সেখানে একটা কোণ তৈরি হয়। তো এই স্পর্শকোণটা আমরা কিভাবে নির্ণয় করি, যেই বিন্দুতে কঠিন আর তরল স্পর্শ করছে ওই বিন্দুতে আগে আমরা একটা স্পর্শক আঁকি। এই যে দেখো স্পর্শক আঁকলাম, এরপরে এখন চাইলে দুইটা কোণের মধ্যে যে কোনো একটা নেওয়া যায়। তুমি চাইলে এই ভিতরের কোণটাও নিতে পারো, তুমি চাইলে বাইরেরটাও নিতে পারো। আমরা কোন অ্যাঙ্গেলটাকে নেই, যেই অ্যাঙ্গেলটা তরলের ভিতরে থাকে, যেই অ্যাঙ্গেলটা তরলের ভিতরে থাকে তাকেই আমরা বলি স্পর্শকোণ, তাকেই আমরা বলি স্পর্শকোণ। তাহলে দ্বিতীয়টার মধ্যে দেখাই, এখানে তুমি খেয়াল করে দেখো যে আমি যদি এখানে একটা স্পর্শক আঁকি, স্পর্শক আঁকি, এবার কি তোমরা আমাকে কেউ বলতে পারবা যে এখানে আমরা কোন অ্যাঙ্গেলটা নিব, আমরা কি এই সূক্ষ্ম কোণটাকে নিব নাকি স্থূল কোণটাকে নিব, কোন অ্যাঙ্গেলটাকে নিব, একটু চ্যাট বক্সে লিখে জানাও দেখি তোমরা কেমন বুঝতে পারতেছ। ভেরি গুড, আমরা এখানে স্থূল কোণটাকে নিব। আমরা হলো সবসময় তরলের ভিতর দিয়ে যে কোণটা থাকবে, তরলের ভিতরে লিকুইডের ভিতরে যে কোণটা থাকবে তাকে আমরা স্পর্শকোণ হিসেবে নিব, কখনো বায়ুর মধ্যেকার কোণকে স্পর্শকোণ হিসেবে নেওয়া যাবে না, মাথায় ঢুকাই ফেলো। চলো অঙ্ক করি এবং আমরা দেখি, এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখবা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বুয়েটে আসছে একবার, আবারও আসতে পারে, আর সেই সাথে আমাদের কোয়েশ্চেন ব্যাংকের সলিউশনের মধ্যে সামান্য একটু ভুল করা আছে, সেই সামান্য একটু ভুলটাও তোমাদের এখানে আমি সেটা ঠিক করে দিব, কিন্তু শুনতে হবে, না শুনলে আবার হবে না।
কি বলছে দেখো, ছয় পা বিশিষ্ট ভরের একটি পোকা, সবাই একটু প্রশ্নটা পড়তে থাকো, ছয় পা বিশিষ্ট ভরের একটি পোকা পানির উপরে তলে দাঁড়ায় থাকতে পারে। আচ্ছা তোমরা কি কখনো এমন পোকা দেখছো যে পানির উপর দিয়ে একদম দৌড় দিয়ে চলে যায়, এরকম পোকা দেখছো কিনা? হ্যাঁ, একটু খেয়াল করলেই কিন্তু দেখা যায় আমাদের পুকুরগুলোতে, দেশের পুকুরগুলোতে কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই যে এরকম কিছু পোকা যারা হলো একদম পানির উপর দিয়ে দৌড় দিয়ে চলে যায়, তাই না? আচ্ছা এখন এই যে পোকাটা দৌড় দিয়ে চলে যায়, এর যে পা আমাকে বলছে এর পায়ের আকৃতিটা কেমন, পায়ের আকৃতিটা হলো নিচের অংশটা হলো গোলকের মতো, সে কি করতে পারে, দাঁড়িয়ে থাকতে পারে। এবং কি বলছে, ছয়টা পা সমান ভার বহন করে এবং এই গোলকের ব্যাসার্ধটা তোমাকে দিয়ে দিছে, পানির সাথে পোকার পায়ের স্পর্শকোণ কত হবে বের করতে বলছে। খুব ভালো কথা, খুব ভালো কথা, আমরা বের করব। তাহলে প্রথমে আগে দেখি এখানে ঘটনাটা কি। এই যে পোকা পানির মধ্যে দাঁড়ায় থাকে, সে কিন্তু পৃষ্ঠ টানের কারণে দাঁড়ায় থাকে। অর্থাৎ এখানে আমার পানির যদি আমি আকৃতিটা তোমাকে এঁকে দেখাই, পানির আকৃতিটা কেমন, পানির আকৃতিটা কিন্তু এই রকম, পানির আকৃতিটা হলো এই রকম, এটা হলো আমার পানির আকৃতি। আচ্ছা ভালো কথা, এখন আমি যদি চিন্তা করি যে আমার কতটুকু বল নিচের দিকে কাজ করে, কতটুকু বল নিচের দিকে কাজ করে, এখন তুমি চিন্তা করো এই পোকাটার যে ওজন সেটা হলো তার পা দিয়ে নিচের দিকে কাজ করবে, পা দিয়ে নিচের দিকে কাজ করবে, তাহলে কতটুকু বল কাজ, বল কাজ করবে তুমি এখন চিন্তা করে দেখো। এই পোকাটার ওজন যদি হয় mg, প্রত্যেকটা পা, মোট পা আছে ছয়টা, তাহলে প্রত্যেকটা পায়ে কতটুকু ওজন কাজ করবে, প্রত্যেকটা পা বলে দিছে যে সমান ভার বহন করে, মানে প্রত্যেকটা পায়ের ওজন হবে mg/6, প্রত্যেকটা পায়ে mg/6 পরিমাণ ভর বা ওজন কাজ করবে। আচ্ছা এখন উপরের দিকে কোন বল কাজ করে, এখানে আমাদের কি বল আছে, এখানে আমাদের অবশ্যই অবশ্যই কি আছে বলতো, স্পর্শকীয় যে বলটা, এইভাবে যদি আঁকি, এই যে আমাদের পৃষ্ঠটান জনিত বল আছে। মেহরান জিজ্ঞেস করছে যে ছয় ভাগ কেন হবে, ছয় ভাগ কেন হবে, একটু প্রশ্নটা পড়ো, একটু সবাই প্রশ্নটা পড়ো, বলছে যে ছয়টা পা সমান ভার বহন করে, তাহলে ওজন যদি হয় mg, প্রত্যেকটা পায়ে কতটুকু ওজন বহন করতেছে, তোমার ওজন যদি হয় 60 কেজি, তোমার দুইটা পা 30-30 কেজি করে ভর বহন করে, তাহলে এখানে তোমার পোকার পা ছয়টা ও ছয় ভাগ করে বহন করতেছে। বুঝতে কি পারছি, খুব কঠিন কিছু তো না এটা, দেখো তাহলে এখানে আমার একটা পৃষ্ঠটান জনিত বল F কাজ করবে। এই পৃষ্ঠটান জনিত বল আমি এক জায়গায় দেখাইছি, কিন্তু আসলে কিন্তু পুরো পা জুড়েই, পুরো পায়ে জুড়েই চারিদিকে এই পৃষ্ঠটান জনিত বল কাজ করছে। তাহলে আমরা যদি আবার আগের মতো তাকে উপাংশে ভাগ করে ফেলি, আমাদের উপরের দিকে আমরা যদি এই কোণটাকে বলি থিটা, এই কোণটাকে যদি বলি আমরা থিটা, তাহলে আমাদের উলম্ব উপাংশটা কি হবে, আমাদের উলম্ব উপাংশটা হবে হলো F sin θ, F sin θ, তাই তো কথা, F sin θ হবে, F sin θ হবে, ভালো কথা। তাহলে এখন আমরা কি বলতে পারি দেখো, এখন আমরা বলতে পারি উলম্ব দিকে বল অর্থাৎ F sin θ ইকুয়ালস টু হলো আমার নিচের দিকে বল mg/6, বলের ভারসাম্য, ভালো কথা। Fটা কি, পৃষ্ঠটান জনিত বল, পৃষ্ঠটান জনিত বল, তাহলে কি হবে, T × কত দৈর্ঘ্য দিয়ে গুণ করব, তোমরা আমাকে চ্যাট বক্সে জানাও, তোমরা আমাকে চ্যাট বক্সে জানাও, sin θ × mg/6, mg/6 কত দৈর্ঘ্য দিয়ে গুণ করব, 2πr দিয়ে গুণ করব, ভেরি গুড, 2πr, 2πr দিয়ে গুণ করব, ভালো কথা, গুণ করলাম। এখন তাহলে এখন আমাদের কি দরকার, আমাদের থিটার মানটা দরকার, তাহলে এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে sin θ ইকুয়ালস টু কি হয়ে যাবে, ইকুয়ালস টু হয়ে যাবে mg/12πr×t, মনে হয় ঠিক লিখছি, sin θ = mg/12πr×t, তাহলে m কত, এই পোকার ভর, পোকার ভর কত, m কত, 3×10⁻³, এত গ্রাম, গ্রামকে কেজিতে নেওয়ার জন্য আরেকবার 10⁻³ নিয়ে আসবো, জি এর মান হলো 9.8, ডিভাইডেড বাই 12, পাই এর মান পাই, আর কত, এই ব্যাসার্ধটা কত, পায়ের তলার ব্যাসার্ধ বলছে 2×10⁻⁵, 2×10⁻⁵, আর পৃষ্ঠটান বলছে 7.2×10⁻²। তাহলে এই যখন আমরা সব কিছু বসাই দিব, এখান থেকে আমরা থিটার মানটা বের করে নিয়ে আসতে পারবো, থিটার মানটা বের করে নিয়ে আসতে পারবো, এই থিটার মানটা এখানে আমাদের কত আসবে, কেউ কি আমাকে একটু বলবা থিটার মানটা কত আসে, 32.8 ডিগ্রির মতো মনে হয় আসে,
32.8 ডিগ্রি, ভেরি গুড। এখন কথা হইলো আমাদের এটাই কি স্পর্শকোণ, আমাদের স্পর্শকোণ কি এইটা? খেয়াল করে দেখো আমাদের স্পর্শকোণ কিন্তু এইটা না, আমাদের স্পর্শকোণ কি, আমাদের স্পর্শকোণ হইলো, আমি তুমি চিন্তা করে দেখো, স্পর্শকোণ হইলো পানির ভিতরে মোট যতটুকু কোণ কাজ করবে, এই যে এটা কিন্তু আমাদের স্পর্শকোণ, এই সাদা অংশটা কিন্তু আমাদের স্পর্শকোণ, হ্যাঁ এটা কিন্তু স্পর্শকোণ। তুমি যদি তোমার কোয়েশ্চেন ব্যাংক খেয়াল করো, কোয়েশ্চেন ব্যাংকে কিন্তু স্পর্শকোণ আসলে বলছে কাকে, স্পর্শকোণ বলছে এই অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেলটাকে বলছে স্পর্শকোণ। দীপু লিখেই যাচ্ছে টু পাই আর কেন হইলো, দীপু টু পাই আর কেন হইলো আরেকবার বলবো না, তুমি আগে এই জিনিসটা বুঝো, এটা তো না বুঝলে আবার এটাও প্রশ্ন করবা। দেখো আমাদের প্রশ্ন ব্যাংকে স্পর্শকোণ বলছে হইলো এই লাল অংশটাকে, লাল অংশটাকে বলছে স্পর্শকোণ, কিন্তু আসলে স্পর্শকোণ কোনটা আমি তোমাদেরকে বলছি, তরলের ভিতরে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হয় হলো আমাদের স্পর্শকোণ। তাহলে আমার তরলের ভিতরের স্পর্শকোণটা কি হবে, এই যে আমরা 32.8টা বের করলাম, এই 32.8 এর সাথে এখন আমাকে কি করতে হবে, 90 ডিগ্রি যোগ করতে হবে স্পর্শকোণ। তাহলে কি হবে, এই 90 ডিগ্রি যোগ করে দিব কার সাথে, 32.8 ডিগ্রির সাথে। তাহলে আমাদের অ্যান্সার কত আসে, 122.8, 122.8 ডিগ্রি। সো আই হোপ আমরা বুঝতে পারছি, আই হোপ আমরা বুঝতে পারছি। এখন আসি দীপুর প্রশ্নের উত্তরে। দীপু জিজ্ঞেস করছে টু পাই আর আমি কোথায় পাইলাম, টু পাই আর আমি কোথায় পাইলাম, টু পাই আর কোথায় পাইলাম, এই জিনিসটা তো আমরা যখন আরো তিন স্লাইড আগে যখন কথা বলতেছিলাম, এই যে একটা গোলক, একটা গোলকের উপরে যখন পৃষ্ঠটানজনিত বল বের করি, তখন পৃষ্ঠটানজনিত বল কিভাবে বের করতে হয়, টি ইনটু কতটুকু দূরত্বে টাচ করে থাকে, টু পাই আর পরিমাণ দূরত্বে টাচ করে থাকে। তাহলে এখন আমি দীপুকে প্রশ্ন করতে চাই, দীপু যখন এই জিনিসগুলো পড়াইলাম তখন তুমি কই গেছিলা, এখানে আমাদের ওই পর্যন্ত টাচ করে থাকে সেই জন্য আমরা সেটা টু পাই আর পরিমাণ নিছি। আচ্ছা এরপরে একজন জিজ্ঞেস করছো যে আমাদের এক্স অক্ষের বলটা কিভাবে নিউট্রিলাইজ হয়, নিউট্রিলাইজ হয় কিভাবে, আমাদের এখানে যে বলটা এটা কিন্তু চারিদিকেই কাজ করছে, চারিদিকে কাজ করছে দেখেই আমরা কি করছি, টু পাই আর নিছি। তো চারিদিকের বলগুলা, চারিদিকের বলগুলা কি করে, একটা আরেকটাকে, মানে চারিদিকের বলগুলা একজন আরেকজনকে নিউট্রিলাইজ করে ফেলে, ঠিক আছে, এক্স অক্ষে আমার নিউট্রিলাইজ হয়ে যায়, আর ওয়াই অক্ষে কি হয়, ওয়াই অক্ষে আমাদের উপাংশটা থেকে যায়, চারিদিকে যে বলটা থাকে তার উপাংশটা থেকে যায়, ঠিক আছে, সেই উপাংশটা হলো সাইন থিটা। আচ্ছা আব্দুল্লাহ জিজ্ঞেস করছে টু এফ সাইন থিটা হলো না কেন, টু এফ সাইন থিটা কেন হলো না ভাইয়া, কারণ খেয়াল করো এখানে বলটা দুই দিকে না চারিদিকেই কাজ করে, এমন যদি হইতো যেটা দুইটা সুতা দিয়ে বাঁধা আছে তখন তুমি কি করতা, এই পাশে একটা এফ সাইন থিটা, এই পাশে একটা এফ সাইন থিটা, তখন তুমি সরি আমি ভুল আঁকতেছি, আমি এভাবে ভুল আঁকতেছি, দেখো আমি বলতেছি এভাবে, আমি বললাম যে এই পাশে একটা এফ আর এই পাশে একটা এফ, এবার তুমি বলতা যে দুইটা এফ এর উপাংশ হলো টু এফ সাইন থিটা, কিন্তু এইখানে কিন্তু বলটা ভাইয়া দুইটা না, আমাদের এই পরিধি জুড়ে চারিদিকেই বল কাজ করে, টু দিয়ে গুণ করার প্রশ্নই আসে না, এখানে টু দিয়ে গুণ করার প্রশ্ন আসে না, তোমাকে চারিদিকের বল হিসেব করতে হবে, চারিদিকের বল হিসেব করার জন্যই তো ভাইয়া আমরা টু পাই আর দিয়ে গুণ করছি, টু হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে ভাই। আচ্ছা আরমান বলছে যে কনসেপ্ট বুকে অ্যান্সার আছে 57.2, হ্যাঁ আরমান আমি তো এই কথাটাই বললাম যে আমাদের বইটাতে একটু ভুল করা আছে, কারেকশনটা করে দিব নে, নেক্সট বছর কারেকশনটা করে দিব নে, অ্যান্সার দেওয়া আছে এইটা, এই লাল কোনটা দেওয়া আছে, কিন্তু লাল কোনটা হবে না, আমাদের নিচের কোনটা হবে, ঠিক আছে। আচ্ছা এই ছিল আমাদের কথা, আরো কি কোনো প্রশ্ন আছে এই অঙ্কে, তাহলে আমরা আগাইতে পারি। হ্যাঁ আরফান মাহমুদ জিজ্ঞেস করছে তরলের প্রকৃতির উপরে ডিপেন্ড করে পরিবর্তন হবে কিনা, অবশ্যই, এই যে পানির পৃষ্ঠটান, এটা পানি না হয়ে যদি অন্য কোনো তরল হইতো তার পৃষ্ঠটানটা পরিবর্তন হয়ে যাইতো, ফলে আমার কি হইতো, চেঞ্জ হয়ে যাইতো, ঠিক আছে, চেঞ্জ হয়ে যাইতো। আচ্ছা এরপরে হলো রেশমি জিজ্ঞেস করছে সব ম্যাথেই কি 90 ডিগ্রি যোগ করব, সব ম্যাথ বলতে কি বুঝাচ্ছ, সব ম্যাথ বলতে কি বুঝাচ্ছ, নিউটনিয়ান বলবিদ্যার ম্যাথেও কি 90 ডিগ্রি যোগ করব, না, পৃষ্ঠটান বের করার সময় তরলের ভিতরের কোনটা বের করব এটা হইলো কথা, সেটার জন্য যদি 90 যোগ করা লাগে 90 যোগ করব, 180 যোগ করা লাগলে 180 যোগ করব, প্রশ্নের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে, এভাবে বলা যাবে না যে সব ম্যাথে করা যাবে কিনা। আচ্ছা এখন তাইলে চলো আমরা এই পরবর্তী অংশে চলে যাই, আমাদের ক্লাসের টাইম খুব কম, দেখো এই যে গল্প করতে করতে আমাদের কি হয়ে গেছে, ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, তাহলে এখন আমাদের আর দুইটা তিনটা টপিক আছে, দুইটা তিনটা টপিক আমরা শেষ করে ফেলবো, যে যখন তুমি একটা তরলের পৃষ্ঠ ক্ষেত্রফল বৃদ্ধি করো তখন আসলে একটা কাজ করতে হয়, এই কৃত কাজ এটা আমরা কিভাবে বের করি, টি ইনটু ডেল্টা এ, টি ইনটু ডেল্টা এ, এখানে ডেল্টা এ হলো আমার ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন, আর টি কি,
টি হলো আমার পৃষ্ঠটা ঠিক আছে তাহলে এখন দেখো এটা দিয়ে আমরা একটু অঙ্ক টঙ্ক করি কি বলছে আটটি সমান মাপের পানির ফোঁটা একত্র করে একটি ফোঁটায় পরিণত করলে কতটুকু শক্তি নির্গত হয় তো দেখো আমি তোমাকে একটু জিনিসটা বুঝাই দিব একটু খেয়াল করো যে আমার কাছে অনেকগুলা ছোট ছোট পানির ফোঁটা আছে অনেকগুলো ছোট ছোট পানির ফোঁটা আছে কয়টা পানির ফোঁটা আছে এন সংখ্যক পানির ফোঁটা আছে প্রত্যেকটা পানির ফোঁটার ব্যাসার্ধকে আমি বললাম ছোট হাতের আর এই সবগুলাকে জোড়া দিয়ে আমি কি করব এই সবগুলা জোড়া দিয়ে আমি একটা বড় ফোঁটা বানাবো এই বড় ফোঁটার ব্যাসার্ধ হলো বড় হাতের আর এখন সবসময় মনে রাখবা যখন আমি ছোট ফোঁটাগুলাকে জোড়া দিয়ে বড় ফোঁটা বানাবো তখন হলো আমার শক্তি নির্গত হবে তখন আমার শক্তি নির্গত হবে আর যখন আমি বড় ফোঁটাকে ভেঙে চুরে ছোট ফোঁটা বানাবো তখন আমার শক্তি কি হবে ভাইয়া তখন আমার শক্তি শোষিত হবে এটা আমরা মাথায় রাখবো আচ্ছা এখন আমাকে বলছে যে কতটুকু শক্তি নির্গত হবে এটার জন্য আমাকে কৃতকাজ বের করতে হবে কৃতকাজ বের করার জন্য তার আগে আমি আগে যেই কথাটা বলতে চাই আমি একটা ফোঁটাকে ভেঙে চুরে ছোট করলাম বড় করলাম যাই করি আমাদের আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হবে না যেটা আমাকে তুফসির বলছে যে ভাই আয়তনটা সেম হবে আয়তনটা সেম ছোট ফোঁটাগুলার মোট আয়তন আর বড় ফোঁটার মোট আয়তন এটা আসলে সমান তাহলে ছোট ফোঁটা একটা ছোট ফোঁটার আয়তন কত 4/3 pi r³ তাহলে এরকম কতগুলা ফোঁটা আছে n সংখ্যক ফোঁটা আছে তাহলে n ইনটু 4/3 pi r³ ইকুয়ালস টু কি হবে বড় ফোঁটার আয়তনের সমান তাহলে দেখো 4/3 pi 4/3 pi তুমি যদি কেটে দাও তাহলে মনে হয় আমরা বড় ফোঁটার সাথে ছোট ফোঁটার আয়তনের ব্যাসার্ধের একটা সম্পর্ক বের করতে পারি n হবে n⁻³ ইনটু ছোট হাতের আর n⁻³ ইনটু ছোট হাতের আর ঠিক আছে তাহলে এখন যদি আমরা আমাদের এই অঙ্কে দেখি এই অঙ্কে আমাদের n এর মান কত এই অঙ্কে n এর মান হলো 8 তাহলে 8⁻³ আর ছোট ফোঁটার ব্যাসার্ধ কত ছিল 5×10⁻⁴ 5×10⁻⁴ এত মিটার তাহলে এটা হলো আমার একটা বড় ফোঁটার ব্যাসার্ধ সেটা যত আসবে তত ভালো কথা এখন আমি কি কিছু ভুল করছি ও আমি মনে একটু ভুল লিখে ফেলছি না কোথায় ভুল লিখছি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে এইটা ছিল আমাদের এখানে আচ্ছা তাহলে এখন আমাদের এখানে এটা আমরা কি পাইলাম বড় ফোঁটার ব্যাসার্ধটা পাইলাম তাহলে 8⁻³ এটা হয়ে যাবে 2 মানে এটা হলো আমার 10×10⁻⁴ তাহলে এটা হলো আমার 10×10⁻⁴ বা 10⁻³ মিটার মানে 1 মিলিমিটার হবে ব্যাসার্ধ 1 মিলিমিটার হবে ব্যাসার্ধ ঠিক আছে হ্যাঁ এখন সব কিছু মনে হচ্ছে ঠিক করছি আচ্ছা এখন আমি যদি তোমার পরবর্তী অংশে চলে যাই যে আমার কতটুকু শক্তি নির্গত হবে তাহলে আমরা কাজ কিভাবে বের করব কাজ আমরা বের করব এই কিভাবে কাজ বের করব পৃষ্ঠ টান এবং ক্ষেত্রফলের পরিবর্তন তো ক্ষেত্রফলের পরিবর্তনটা বের করার সময় আমরা হলো কি করব বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা মাইনাস করব তো বড় ক্ষেত্রফল কার ছোট ছোট ফোঁটার মোট ক্ষেত্রফল সবসময় বড় হয় তাহলে এটা হবে n ইনটু 4π r² মানে আসলে আমি কি করছি এই ছোট ফোঁটো ছোট ফোঁটাগুলার ছোট গোলকগুলার মোট আয়তন বের করছি মাইনাস কি করব মাইনাস হলো 4π R² 4π R² ঠিক আছে ভাই কথাবার্তা তাহলে এখন মনে হয় আমরা মানটান বসাইতে পারি টি এর মান হলো 7.2×10⁻² আমাদের এই প্রশ্নে n এর মান কত এই প্রশ্নে n এর মান হলো 8 4 পাই স্মল আর কত স্মল আর হলো আমাদের এখানে 5×10⁻⁴ তার উপরে স্কয়ার আমি এখানে 4 পাই কমন নিতে পারতাম 4 পাইটা আমি কমন নিতে পারতাম নেই নাই তো ভুল যেহেতু করেই ফেলছি অসুবিধা নাই 10⁻³ তার উপরে স্কয়ার যাই হোক ক্যালকুলেশনটা ভাই করবা করে যত মান আসে তত আমাকে অনেকজন অ্যান্সার বলছো চাঁদ বলছো মণি বলছো সো এটা আমাদের হলো 9.04×10⁻⁷ 9.04×10⁻⁷
সাকিব বলতেছে ওয়ান থার্ড এর ক্যালকুলেশন, ওয়ান থার্ড কি জিনিস, ওয়ান থার্ড এর ক্যালকুলেশনটা কি, এটা কি বুঝাবো, এটা তো কিছু করি নাই ভাই, এই যে পুরাটাকে পাওয়ার ওয়ান থার্ড দিছি, এটাকে কি বলে কিউবিক রুট করছি, কিউবিক রুট করছি, হ্যাঁ কিউব রুট করছি, পুরোটাকে কিউব রুট করছি, ঠিক আছে। আচ্ছা টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন হবে, আচ্ছা হইতে পারে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন হবে। আচ্ছা তাহলে এত আমাদের জুল। আচ্ছা তাহলে চলো এখন আমরা সামনে আগাই। তাহলে এখন আমাদের লাস্ট টপিক এবং লাস্ট অঙ্ক, সেটা এখন আমরা দেখব কৈশিকতা। তুমি যখন খুব ছোট্ট একটা নলকে, তুমি যখন পানির ভিতরে প্রবেশ করাবা, তুমি খুব ছোট্ট একটা নলকে, আচ্ছা তোমরা আমাকে বলতেছো যে অ্যান্সার 0.071 হবে, হইতে পারে অ্যান্সার যা খুশি তাই হোক, অ্যান্সার যা খুশি তাই হোক, তোমার যদি মনে হয় অ্যান্সার ভুল হয়েছে, তুমি তো প্রসেস বুঝছো নাকি, প্রসেস বুঝলে অঙ্ক কইরা ঠিক উত্তর বের করে নিও, কোনো অসুবিধা নেই, আমার কাজ হলো তোমাকে প্রসেস বুঝানো। অনেক সময় এই যে করতে গিয়ে অনেকগুলো অঙ্ক করতে গিয়ে আমাদেরও একটা দুইটা ভুল হয়ে যেতে পারে, কারণ এত এতক্ষণ ধরে পড়াচ্ছি, অনেক সময় ভুল হওয়াটা স্বাভাবিক, বাট তোমার প্রসেসটা বুঝতে পারছো কিনা, আইডিয়াটা বুঝতে পারছো কিনা, কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে কিনা, সেটা হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়ারা। আচ্ছা দেখি এখন কৈশিকতা, আমরা যখন খুব চিকন একটা নলকে যখন আমরা তরলের মধ্যে ডুবাই, তখন দেখা যায় যে কিছু পরিমাণ তরল এই নলের ভিতর দিয়ে উপরের দিকে উঠে আসে, অথবা তরলের ভিতরে নিচের দিকে নেমে যায়। তো কতটুকু উচ্চতা উপরের দিকে উঠে আসছে, কতটুকু উচ্চতা উপরের দিকে উঠে আসছে, এইটা আসলে পদার্থের যে পৃষ্ঠটান, সেই পৃষ্ঠটানের সাথে সম্পর্কিত। কিভাবে সম্পর্কিত, আমি যদি তোমাকে সূত্রটা লিখে দেই যে আমাদের পৃষ্ঠটান টি, এটা আমরা বের করতে পারি আর h প্লাস আর বাই থ্রি রো জি ডিভাইডেড বাই টু কস থিটা। এখন তুমি বুঝতেছো ভাই এটা বিশাল কমপ্লিকেটেড সূত্র, কোনটা কি বুঝাই দেই। আর হইল আমাদের এই ক্যাপিলারি টিউব বা আমাদের এই যে কৈশিক নল, এই কৈশিক নলের ব্যাসার্ধ হলো আর, এইচটা কি তরল কতটুকু ঊর্ধ্বে উঠে আসছে, সেটা হলো এইচ। আচ্ছা রো হইল এই তরলের ঘনত্ব হলো রো, আর থিটা হলো আমাদের স্পর্শকোণ, থিটা কি, থিটা হলো স্পর্শকোণ। এখন আমরা এই সূত্রটা ব্যবহার করি না, বরং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই আর বাই থ্রি, কৈশিক নল এত চিকন হয় যে আর বাই থ্রি এইচ এর সাথে যোগ করলেও যা না করলেও তাই রেজাল্ট পাওয়া যায়। এই জন্য আমরা সূত্রটাকে ওই আর বাই থ্রি অংশটাকে বাদ দিয়ে আমরা সূত্রটাকে লিখি এইভাবে টু কস থিটা, এইভাবে আমরা আমাদের সূত্রটাকে লিখে ফেলি, এইভাবে আমরা আমাদের সূত্রটাকে লিখে ফেলি টি ইকুয়ালস টু আর এইচ রো জি ডিভাইডেড বাই টু কস থিটা। তাহলে দেখি আমরা একটু অঙ্ক করি তাহলে বুঝতে পারবো কি বলছে। দেখো একটি কৈশিক নলের ভিতর, আমাদের এই অঙ্কটা মোস্ট প্রবাবলি বুয়েটে আসছিল কি, না না সরি এটা বুয়েটে আসে নাই, একটি কৈশিক নলের ভিতরে পানি 0.1 মিটার ঊর্ধ্বে উঠে একই নলে পারদ এত মিটার অবনমিত হয়, তার মানে পানি কিন্তু উপরে উঠে আর পারদ কিন্তু নিচে নেমে যায়। মানে আমাদের এই ছবিটার সাথে খেয়াল করো, এই যে দেখো খেয়াল করো যে আমাদের পানি কি করছে, পানি উপরে উঠছে আর মার্কারি সে কিন্তু কি করছে নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন কি বলছে, পারদের পৃষ্ঠটান নির্ণয় করো, যখন পানির পৃষ্ঠটান হলো 72 × 10⁻³ নিউটন পার মিটার। আচ্ছা পারদের আপেক্ষিক গুরুত্বের কথা বলছে, আচ্ছা আপেক্ষিক গুরুত্বটা কি, এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আপেক্ষিক গুরুত্ব হলো বস্তুর ঘনত্ব, মানে বস্তু মানে এখানে কি আমাদের পারদ, পারদের ঘনত্ব এবং পানির ঘনত্বের যে অনুপাত তাকেই কিন্তু আমরা বলি আপেক্ষিক গুরুত্ব। পানির গুরুত্ব, পানির ঘনত্বের সাথে আমাদের এই পারদের ঘনত্বের অনুপাত, সেটাই হলো আপেক্ষিক গুরুত্ব। পানির সাথে স্পর্শকোণ, এটাকে আমি বলবো থিটা ডাব্লু, বসে 0 ডিগ্রি, আর পারদের সাথে স্পর্শকোণ এটাকে বললাম থিটা এইচ জি, এটা বসে 135 ডিগ্রি। এখন আমরা কিভাবে বের করবো, প্রথম কথা হলো আগে আমরা সূত্র লিখব, পৃষ্ঠটানের সূত্র, এই যে হৃদয়, দেখো পৃষ্ঠটানের সূত্র লিখতেছি তুমি বুঝবা। পৃষ্ঠটান টি এটা কি হয়, এটা হয় আর এইচ রো জি ডিভাইডেড বাই টু কস থিটা, টু কস থিটা। তো এই সূত্রটা না আমি দুইবার লিখবো, কেন দুইবার লিখবো জানো, কারণ আমার এখানে তরল কয়টা, তরল হলো দুইটা, তো দুইটা তরলের জন্য আমি সূত্র লিখবো দুইবার। লিখি দেখো কি লিখি, দেখো একটু খেয়াল করো, পানির জন্য যখন লিখবো তখন আমি পারদের জন্য লিখি টি এইচ জি, পারদের জন্য পৃষ্ঠটান টি, আর আরটা কি কৈশিক নলের ব্যাসার্ধ, তো পানি এবং পারদ উভয়ের জন্য কৈশিক নলের ব্যাসার্ধ সেম, কারণ একই কৈশিক নল। এইচ, এইচ এটার নিচে লিখলাম এইচ জি, রো এটার নিচে লিখলাম এইচ জি, থিটা এটার নিচে লিখলাম এইচ জি,
বাকি সবকিছু পানি এবং তরলের জন্য সমান, মানে আর এর মানও পানির জন্য যা, তরলের তোমার সরি মার্কারির জন্য তাই, তরল বলতেছি মার্কারির জন্য তা, জি এর মানও পানির জন্য যা, মার্কারির জন্য তাই। আবার একই কথা আমি যদি পানির পৃষ্ঠটান বের করতে চাই টি ডাব্লু, তাহলে এবার কি হবে, এবার হবে এইচ ডাব্লু পানির উচ্চতা, পানির ঘনত্ব এবং পানির স্পর্শকোণ। যখনই আমরা কঠিন কঠিন সূত্র নিয়ে কাজ করব তখনই আমরা চেষ্টা করব সমীকরণগুলোকে ভাগ করে দিতে, ভাগ করে দিলে আমাদের অঙ্ক কিন্তু সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে এই ব্যাপারগুলো অনেক সহজে তুমি ধরতে পারবা, এবং তুমি দেখবা যে তুমি অনেক তাড়াতাড়ি ক্যালকুলেশনগুলো করতে পারতেছ, অনেক বেশি তুমি টাইম সেভ করতে পারবা। টি এইচ জি ডিভাইডেড বাই টি ডাব্লু, ভাগ করে দেই, দেখো আমাদের কাটাকাটি যাওয়ার পরে কি কি থাকে। দেখো তো তোমরা একবারে দেখেই বুঝতে পারো কিনা যে আমি যে জিনিসটা লিখতেছি তোমরা বুঝতে পারো কিনা। এইচ জি ডিভাইডেড বাই এইচ ডাব্লু, উপরে থাকবে রো মার্কারির বা আমাদের পারদের ঘনত্ব, নিচে থাকবে পানির ঘনত্ব, উপরে চলে যাবে পানির স্পর্শকোণের কস, আর নিচে চলে আসবে পারদের স্পর্শকোণের কস। দেখতে কি পাও, জি কাটা যায়, টু কাটা যায়, আর কাটা যায়। তাহলে এখন আমি যদি লিখি, এখন একটু খেয়াল করবা ভাইয়ারা, হ্যাঁ একটু খেয়াল করবা, পারদ কতটুকু, পারদের জন্য এইচ কতটুকু, তোমাকে বলছে পারদের জন্য এইচ হলো 3.42। এই যে খেয়াল করো, বলছে পারদ পৃষ্ঠ এতটুকু অবনমিত হয়, 3.42 ইনটু 10^-2, এটা হলো এই জিনিসটা, এইটা। কিন্তু সামনে একটা মাইনাস দিতে হবে, সামনে একটা মাইনাস দিতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। কেন মাইনাস দিতে হবে, এই যে বলছে অবনমিত হয়, নিচের দিকে নেমে চলে আসছে, উপরের দিকে উঠলে যদি প্লাস বলো, নিচের দিকে উঠলে কি করতে হবে, মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস কেন দিলাম, অবনমিত হওয়ার কারণে, অবনমিত হওয়ার কারণে। আচ্ছা এইচ ডাব্লু পানির জন্য, পানি কতটুকু ঊর্ধ্বে উঠে, পানি তো উপরের দিকে উঠছে, এটা হলো আমার 0.1। রো এইচ জি এবং রো ডাব্লু এইটার অনুপাত, এটা হলো আপেক্ষিক গুরুত্ব, প্রশ্নে বলে দিছে 13.6। উপরে চলে যাবে কস থিটা ডাব্লু কত, 0°, আর নিচে হলো কস 135°। ব্যাস, এখান থেকে এখন তুমি যদি টি এইচ জি বের করতে চাও তাহলে টি ডাব্লু কে ডান পাশে নিয়ে আসো, ইনটু টি ডাব্লু পানির, পানির পৃষ্ঠটান কত, 72 × 10^-3। ব্যাস, এখন মনে হয় তুমি সব কিছু তোমার ক্যালকুলেটারের মধ্যে বসায় ফেলতে পারো, এবং তোমরা অনেকেই আমাকে বলছো, জয় বলছো, তুষি বলছো, মনি বলছো, ভেরি গুড। আমাদের অ্যান্সারটা কত আসবে ভাইয়া, 0.474 নিউটন পার মিটার। দেখছো, সহজ একটা অঙ্ক, শুধু আমাদের একটু আইডিয়াগুলা ক্লিয়ার থাকতে হবে, তো আমরা যেই অঙ্কগুলো তোমাদেরকে ক্লাসের মধ্যে করাই, আমরা কিন্তু চেষ্টা করি যে এমন সব কনসেপ্ট কভার করতে যেগুলো তোমার অন্যান্য অঙ্ক করতে কাজে লাগে। যেমন তুমি দেখলা এখানে মাইনাসটা তুমি দেখতে পাইলা, আবার ভাগ করার ব্যাপারটা তুমি দেখতে পাইলা, ঠিক আছে। সাকিব বলছে স্পর্শকোণ 0° কেমন হবে, 0° কেমন হবে বলতে, এই যে তুমি যদি এখানে কৈশিক নলের মধ্যে পানিকে দেখো তাহলে তুমি দেখবা যে একেবারে পানিটা ফ্ল্যাট, একেবারে পানিটা ফ্ল্যাট হয়ে আছে। বিশুদ্ধ পানির জন্য স্পর্শকোণ 0° হয়, এটা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, একটু চেক করে দেখো যে বিশুদ্ধ পানির জন্য স্পর্শকোণ 0° অর্থাৎ তরলটা একেবারে ফ্ল্যাট হয়ে আছে, একেবারে ফ্ল্যাট। কিন্তু সাধারণভাবে তুমি দেখবা যে আমাদের যে পানিগুলো, আমাদের যে পানি সেটা কিন্তু দেখবা যে একটু বাঁকা হয়ে থাকে, এই বাঁকা হয়ে যে থাকে পানিগুলো, সেটা কিন্তু তোমার পানির বিশুদ্ধতা থাকে না, কারণ পানির মধ্যে অনেক কিছু মিশ্রিত হয়ে থাকে, বিভিন্ন লবণ, বিভিন্ন পদার্থ মিশ্রিত হয়ে থাকে, এই কারণে আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায়, 0° থাকে না, ঠিক আছে। আচ্ছা, পানি উপরে উঠে এবং আমাদের পারদ নিচের দিকে নামে, অ্যান্সারে মাইনাস আসবে না। 90° কেমন হবে, 90° সাধারণত কোনো পদার্থের তোমার স্পর্শকোণ সাধারণত 90° হয় না, ঠিক আছে, 90° সাধারণত হয় না। অনেকে বলছো যে অ্যান্সারে মাইনাস আসবে কিনা, অ্যান্সারে মাইনাস আসবে না। তুমি খেয়াল করো এখানে অবনমিতর জন্য একটা মাইনাস, আর এই যে কজ 135°, এটার মান তুমি যদি ক্যালকুলেটারে বসাও আরেকটা মাইনাস পাবা, মাইনাসে মাইনাসে অ্যান্সার পজিটিভই আসবে। হ্যাঁ, আমাদের পৃষ্ঠটান এটা নেগেটিভ হয় না, পৃষ্ঠটান সবসময় পজিটিভ। সাকিব বলছে টি এর উপর টেম্পারেচারের প্রভাব কি, এটা তো একটা জ্ঞানমূলক প্রশ্ন, তোমার বইয়ের মধ্যেই আছে, বইটা একটু পড়তে হবে, কারণ বই না পড়লে কিন্তু আমরা অবজেক্টিভ কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো না। হ্যাঁ, আমাদের অবজেক্টিভ কোয়েশ্চেন খুব ভালো মতো পারার জন্য আমাদের কিন্তু বইয়ের এই টপিকগুলো পড়তে হবে। আমাদের তাপমাত্রার উপর সান্দ্রতার প্রভাব আমি তোমাকে, সরি সান্দ্রতা না, আমার পৃষ্ঠটানের প্রভাব আমি তোমাকে
বলতে পারি আমাদের তাপমাত্রা বাড়াইলে সাধারণভাবে পৃষ্ঠটান কমে যায়, ঠিক আছে? আচ্ছা, এই ছিল আমাদের আজকের টপিক। তো তোমাদের জন্য আমি পোল লঞ্চ করছি, তোমরা হলো পোলের মধ্যে তোমরা জানাইতে পারো যে তোমাদের ক্লাস কেমন লাগলো। আমি চেষ্টা করছি শেষ করার সময় মতো এবং পুরাটাই শেষ করার চেষ্টা করছি, আমার তারপরেও একটু 10 মিনিট টাইম বেশি লেগে গেছে, আর মাঝখানে একটু আমার প্রবলেম হয়েছে, এটা তোমরা তো দেখছোই, নেটের প্রবলেম হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই কি করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়াশোনা করবা মনোযোগ সহকারে, অ্যাডমিশনের জন্য সময় খুব কম। দীপু আমাকে থ্যাংক জানাইছে, তোমাকেও থ্যাংকস দীপু। জান্নাত বলছে এক্সাম কবে হইতে পারে, এটা নিয়ে আমি একটু কথা বলছি, যে আমাদের এক্সাম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হইতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর কি, ঠিক আছে তাহলে। হ্যাঁ, রুমেল বলছে অনেকে বলছে এক্সাম ফেব্রুয়ারিতে হইতে পারে, হইতে পারে তো, আমি তো আর জানি না ভাইয়া এক্সাম কবে হবে, আমি একটা আইডিয়া দিলাম তোমাকে যে এইটা তুমি মাথায় রেখে পড়াশোনাটা করবা, ঠিক আছে? আচ্ছা, সাকিব বলছে বাতাসের মধ্যে দিয়ে বৃষ্টির ফোঁটা পড়লে বেগের গ্রাফ কেমন হয়? বেগ প্রথমে বাড়ে, একটু পরে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যায়, কারণ প্রান্ত বেগ প্রাপ্ত হয়, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আল্লাহ হাফেজ, ঠিক আছে? ওকে জয়েন ভাই, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে পিডিএফটা আপলোড করে দিন। ঠিক আছে, আপলোড করে দিচ্ছি। আচ্ছা, স্যার কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে স্টুডেন্ট ভাইরা, তোমরা ভালো থাকো, আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই, সামনে আবার একটু দেখা হবে ইনশাল্লাহ। তো সামনে দিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কারো যদি অনুষ্ঠিত কোনো কোর্সন থাকে তাহলে করতে পারো। ওকে ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা এখানে শেষ করছি আজকে।